I'm gonna want this time. नमो तस्स भगवते रते समसंबद्धसे नमो तस्स भगवते रते समसंबद्धसे नमो तस्स भगवते रते श्री भगवान और तथागत सम्यक संबुद्ध के वंदना जानाछि। द्वितीय बारो अनुरूप भावे से भगवान और तथागत सम्यक संबुद्ध के वंदना जानाछि। तृतीय बारो अनुरूप भावे से भगवान अरहत तथागत सम्यक संबुद्ध के वंदना जानाछि। अपनारा जरा लाइव सम्प्रचारे रयेछेन एवं जरा एखाने आपनारा सरासरि सशरीरे उपस्थित आछेन, एई छाड़ाओ विश्वेर समस्त मानव सम्प्रदाय जेमन मुस्लिम बौद्ध हिंदू ख्रिस्टान जैन शिख पारसी इहुदी जतई सम्प्रदाय रयेछे समस्त सम्प्रदायेर मानव गोष्ठी एई छाड़ाओ अन्यान्य जत प्राणी रयेछे दृश्य अदृश्य काया सम्पन्न काया विहीन चक्षु सम्पन्न चक्षु विहीन पद सम्पन्न पदविहीन द्विपद चतुष्पद एवं बहुपद जरा जन्मग्रहण करेछे जरा जन्मग्रहण करेनी एखोनो मातृगर्भे रयेछे जरा काछे जरा दूरे जरा अति छोट क्षुद्रान क्षुद्र छोट माझारि बृह समस्त सत्यगण समस्त प्राणीगण समस्त आज्य अनाज्य देव नाग यक्ष भूत प्रेत मनुष्य अमनुष्यगण प्रेत पिशाच एवं नारकीय प्राणीगण सकलेर शत्रु मुक्त जीवन विपद मुक्त जीवन रोग मुक्त जीवन एवं सुखमय जीवन कामना करछि जाते सबाई सर्वदिके सदा निरापदे थाकते पारे। एरूप बुद्धेर उपदेश छिलो। तो देखुन एई
গ্রীষ্মে এই পৃথিবীতে আজ থেকে 2,500 বছর পূর্বে জীবের দুঃখ বিমোচনের জন্যে বহুজনের কল্যাণের জন্যে আত্মহিত এবং পরের হিতের জন্যে অনন্ত দুঃখ থেকে অসংখ্য মানব জাতিকে মুক্তিপথের সন্ধান দেওয়ার জন্যে রাজপুত্র সিদ্ধার্থ প্রাণসম মাতা পিতা প্রাণসম স্ত্রী পুত্র প্রাণাদি জ্ঞাতি স্বজন বন্ধু বান্ধব মাতা পিতা এবং পৃথিবীর সর্বজন আকাঙ্ক্ষিত রাজসিংহাসন রাজসজ্জা এবং রাজভোগ সমস্ত কিছু পরিত্যাগ করে উনি অরণ্যে গমন করেছিলেন। ছয় বছর সাধনা ভাবনা করে সাধারণ বিক্ষান্নে জীবন যাপন করে তৃণশয্যায় শয়ন করে অতন্ত্র প্রহরীর নিয়ায় বিনিদ্র রজনী যাপন করে কেবল কল্যাণের নিমিত্তে সুখের নিমিত্তে দুঃখ থেকে মুক্তির জন্য সাধনা ভাবনা করে অবশেষে বুদ্ধত্ব জ্ঞান প্রাপ্ত হলেন। তো আজকে যেই মঙ্গলের প্রসঙ্গ নিয়ে আলোচনা করব বুদ্ধ তথাগত দেবতা কর্তৃক জিজ্ঞাসিত হয়ে এই মঙ্গল বিষয়ে আলোচনা উপদেশ দিয়েছিলেন আলোচনা করেছিলেন। আজকে এই নিয়ে বেশ কয়েক পর্ব এটা গত হয়েছে, আজকেও ঠিক সেই বিষয়ে আলোচনা করব, আলোকপাত করব। মঙ্গল বিষয়ে বুদ্ধ আর কি কি বললেন, মঙ্গলের জন্য সকল সম্প্রদায় কত কিছু করে চলেছে তার হিসেব নিকেশ নেই। কেউ শালবাকল পরিধান করে, কেউ তাবিজ পরিধান করে, কেউ আংটি পরিধান করে, কেউ পাথর পরিধান করে, কেউ এই ড্রেস পরে, কেউ ওই ড্রেস পরে, কেউ এই দিন যাত্রা করে, কেউ অন্য দিন যাত্রা করে, কেউ সকালে সময়টা নির্ধারণ করে, কেউ রাত্রে, কেউ সন্ধ্যা, কেউ দুপুর সময় নির্ধারণ করে মঙ্গলের জন্য যাত্রা করার জন্য, কেউ উত্তর দিক নির্ধারণ করে, কেউ পূর্ব দিক, কেউ পশ্চিম দিক, কেউ দক্ষিণ দিক, আর কেউ দক্ষিণ পূর্ব কোণ, কেউ পূর্ব পশ্চিম কোণ, কেউ পশ্চিম দক্ষিণ কোণ, আবার কেউ
পূর্ব দক্ষিণ কোণ, আবার কেউ পশ্চিম উত্তর কোণ। কেবল মঙ্গলের জন্যে কত কিছু মানুষ করে তার কোনো ঠিক নেই। কেউ শাস্ত্র অধ্যয়ন করে, কেউ সারা রাত ধরে ভজন কীর্তন করে। মঙ্গলের জন্যে, শ্রীবৃদ্ধির জন্যে। কিন্তু বুদ্ধ মঙ্গল সূত্রে ব্যতিক্রম ধর্মী উত্তর দিয়েছিলেন, মঙ্গলের জন্যে কিসে মঙ্গল হয় এই প্রসঙ্গে। তো এখন সরাসরি বুদ্ধ কি বলেছেন মঙ্গল সূত্রে প্রবেশ করতে চলেছি। দেখি বুদ্ধ এই প্রসঙ্গে, এই বিষয়ে মানুষের কল্যাণ কিসে হয়, মঙ্গল কিসে হয়, বুদ্ধ আর কী কী উপদেশ দিয়েছিলেন সেদিন দেবতাকে সবার কল্যাণের বিষয় প্রসঙ্গে। তো বুদ্ধ সেদিন বললেন, তপসে বিষয়ে আলোচনা করতে গিয়ে কিসে মানুষের মঙ্গল হয় এই প্রসঙ্গে উপদেশ দান করতে গিয়ে এখানে বুদ্ধ বললেন, তাপোচা ব্রহ্মচারিয়ঞ্চা। যদি এখানে একটা একটা ওয়ার্ডকে একটু দেখা হয়, আলোচনা করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, এখানে দেখা যায় বুদ্ধ বললে এতেই মঙ্গল নিহিত আছে। তপের মধ্যে তপ, তাপোচা, কি এই তপ? থাপ, থপ, তপস্যা, তপস্যায় মঙ্গল বলে বুদ্ধ উল্লেখ করেছেন। সাধনা, ভাবনা, মেডিটেশন, এটাকে তপ বলেছে। থপ, থাপ, তাপ, তপস্যা, সাধনা, ভাবনা, মেডিটেশন। বুদ্ধ বললে এই তপস্যা মানুষের জীবনে কিরকম মঙ্গল বয়ে আনতে পারে? সাধনা, ভাবনা, মেডিটেশন কেমন? ধরুন কোনো পানিতে খুব ময়লা দেখা যাচ্ছে, সেই পানি থেকে ময়লা অপসারণের জন্য, আচ্ছা আপনারা বলুন তো কী কী ব্যবহার করা হয়? আপনারা আজকে আহা করেননি, তাহলে আপনাদের একদম সাউন্ড একদম এতটা, জল চাকনি ফিটকিরি আছে ঠিক না? আর ওয়াটার আর কি, কি ফিল্টার করে দিন,
আচ্ছা ঠিক না, ব্লেসিং ফাদার দিয়ে সেটা করা হয় না। ধরুন আপনার যদি আচ্ছা ধরুন পানিতে ময়লাগুলো তলে তলানিতে স্থান নেওয়ার জন্য আপাতত এমনি কী ব্যবহার করা হয়? ফিটকিরি, ঠিক না? ফিটকিরি ব্যবহার করা হয়। ফিটকিরি ব্যবহার করলে ময়লাগুলো কী হয়? তলানিতে বসে যায়, ঠিক না? তখন পানিতে চেহারা দেখা যায় না, যখন গোলা থাকে দেখা যায় কি? ঠিক চিত্ত যখন চঞ্চল বিক্ষিপ্ত এলোমেলো হাজার টেনশান, ঠিক না? এরকম হয় না, খুব টেনশান। যেমন এক কথায় কথায় বলা হয় না চোখে শরীর সকল দেখছে, ঠিক না? কেন এলোমেলো অবস্থা খারাপ, ঠিক না? তাই বলছে চোখে শরীর সকল দেখছে, কেন চিত্ত সাংঘাতিক চঞ্চল, চিত্ত খুব বিক্ষিপ্ত অস্থির এলোমেলো টেনশান, ঠিক না? কোনো কিছু যেন আর অনেকটা কম্পিউটার মতো হ্যাং হয়ে গেছে, ঠিক না? এরকম না হ্যাং, তাই না? তো ওই অবস্থা থেকে চিত্তকে যদি এই সাধনা ভাবনায় নিয়োজিত করা হয়, শান্ত হয়ে যায়, ময়লাগুলো বসে যায়, চিত্ত স্থির হয়ে যায়, চঞ্চলতা দূর হয়ে যায়, ব্যাকুলতা দূর হয়ে যায়, অস্থিরতা দূর হয়ে যায়, চিত্তের ময়লা বসে যায়, চিত্ত স্বচ্ছ হয়, নির্মল হয়, চিত্ত খুব ফ্রেশ হয়ে যায়। কেন? সাধনা ভাবনায় চিত্তের ময়লা দূর করেছে। কাপড় যখন খুব ঘাম ময়লা, কাপড়ে যখন ঘাম আর ময়লা দুটোই লেগে যায় গায়ে, তখন পরিধান করলে কেমন লাগে? কেবল গন্ধ আর কিছু? চুলকাবে, ঠিক না? অস্বস্তি লাগবে, ঠিক না? ঠিক কাপড় যখন ধুয়ে একদম পরিষ্কার পরিষ্কার হয়, তখন পরলে কেমন লাগে? বেশ স্বস্তি, ঠিক না? ঠিক চিত্ত যখন ময়লা ধারণ করে, ক্লেশ হিংসা দুশ্চিন্তা দুর্ভাবনা এগুলো চিত্ত ধারণ করলে চিত্ত বাড়ি চঞ্চল হয়ে যায়, অস্থির হয়ে যায়, খুব বিকৃত হয়ে যায়, ভারী টেনশন, তখন ভালো হতাও খারাপ লাগবে, ঠিক না? ঠিক না? কেউ যদি পারে ভালো কথা বলতে আসে তখন কি বলবে? যাও যাও, এত তোমাকে ভালো দর্শন হবে না, যাও, ঠিক না? চিত্ত ভালো নেই, ঠিক না? কি বলেন? চিত্ত ভালো নেই। তাই এই সাধনা ভাবনা চিত্তের ময়লাকে বসিয়ে দেয়, চিত্ত থেকে ময়লা আলাদা করে দেয়, চিত্তকে নির্বেজাল করে দেয়, নির্লোভ করে দেয়, নিষ্কাম করে দেয়, নিষ্পাপ করে দেয়, হিংসামুক্ত করে দেয়, চিত্তকে আবর্জনা মুক্ত করে দেয়, টেনশন মুক্ত করে দে, দুশ্চিন্তা মুক্ত করে দে, দুর্ভাবনা থেকে মুক্ত করে দে, চিত্ত একদম ফ্রেশ হয়ে যায়, কতটা শান্তি তখন। তাই বুদ্ধ বললেন তাপোচা তপ ভাবনা। তাহলে কি টেনশন কি শুধু সাধুদের আছে আর কারো নেই? কি বলেন? কর্মচারী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী, মাস্টার, প্রফেসর, এম এ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাহলে সবার জন্য তপস্যা দরকার আছে নয় কি? ঠিক না? মঙ্গল বলেছে বুদ্ধ, কল্যাণ বলেছে বুদ্ধ, মঙ্গল বলেছেন এটা। দেখুন সবার জন্য, এখন তো গ্রীরা মনে করে বাবা না কিন্তু বান্তারা করবে, ঠিক না? কি বলেন? কে আপনারা কি বলেন? এরকম এরকম মনে করে না বাবা না শুধু বান্তাদের জন্য, আমরা নয়, আমরা শুধু হাজকর্ম করবো আর খাবো দাবো ঘুমাবো, পার্কে যাবো, ফিনিকে যাবো, কক্সবাজারে যাবো, সেন্ট মার্টিনে যাবো, ঠিক না?
বুদ্ধ মঙ্গলের জন্যই তো এটা সার্বজনীন বলেছেন, এটা সকলের জন্য বলেছেন, সার্বজনীনভাবে বলেছেন। আবার আবার ওই গ্রাম অঞ্চলে যে বান্ধরা থাকে ঠিক না, আবার ওনারা অনেকে অনেক অনেকে মন্তব্য করে বাবনা হবে শুধু জঙ্গলে জঙ্গলে বান্ধরা, আমরা আমরা নয় ঠিক না, ঠিক না, বাবনা করবে কেবল জঙ্গলের বান্ধরা, আমরা নয় ঠিক না। দেখুন কতভাবে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা তো বুদ্ধ সবার জন্য বলেছে, মঙ্গলের জন্য বলেছে, চিত্তকে দমন করার জন্যে, চিত্তকে শান্ত করার জন্যে, চিত্তকে স্থির করার জন্যে, চিত্তকে ময়লা মুক্ত করার জন্য। তাই এই দেশ আর দুর্ভাবনা, বুঝতে পেরেছেন, চিত্ত যখন ময়লা ধারণ করে দেশ দুর্ভাবনা দুশ্চিন্তা টেনশন, তখন চিত্ত কি ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে না। তখন দেখুন কি অবস্থা হয়, আচ্ছা তখন যদি আপনার মা আসে, মাকে কি বলবেন? আপনার চিত্ত খুব খারাপ, তখন যদি মা আসে মাকে কি বলবেন? মা বসুন কেমন আছেন, এটা বলবেন নাকি যা যাও তোমার উপদেশ পড়ে ঠিক না, কি বলে? আর যদি বন্ধু আসে যাও তোমার উপদেশ পড়ে, আমার এখন মন ভালো নেই ঠিক না, আমাকে একা থাকতে দাও ঠিক না, কি বলে এরকম বলেন না? ব্যাস কেন মন ভালো নেই? দেশের দরে ভাবনা, দেখুন চিত্তে যখন এই বিকার উৎপন্ন হয়, দেশ টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা ক্রোধ হিংসা লোভ, এইগুলো যখন চিত্তের মধ্যে উৎপন্ন হয়, চিত্ত স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে, চিত্ত অসুস্থ হয়ে যায়, চিত্ত সুস্থ থাকে না। তো অসুস্থ চিত্ত, খারাপ চিত্ত, টেনশন চিত্ত, ক্রোধ চিত্ত, হিংসা চিত্ত, তো তার মধ্যে শান্তি আছে কি বলুন তো? আছে তো, শান্তি না থাকলে আরেকজনকে কি শান্তি দিতে পারবে? সেটা কি সম্ভব? আপনার পকেটে টাকা নেই, আরেকজন টাকা চাইতে আসছে, তাকে টাকা দিয়ে কি সুখী করতে পারবেন? আপনার গলাতে দান নেই, আরেকজন আহার দানের জন্য চল আছে, আরেকজন এসেছে, তাকে আপনার চাল নেই, তাকে কি করে দেবেন ঠিক না? তাই নিজের মধ্যে শান্তি নেই, কি করে বাবা মাকে পরিবার পরিজনকে স্বামীকে স্ত্রীকে সন্তানকে বন্ধু বান্ধবকে কি করে শান্তি দেওয়া যায় বলুন? তাই আগে নিজের মধ্যে শান্তি আগে আনতে হবে, থাকতে হবে, চিত্তকে আগে শান্ত করতে হবে, তারপর আবারকে শান্তি দান করা যায়। তাই এই দেশ আর দুর্ভাবনা টেনশন ক্রোধ হিংসা, চিত্তে যখন ওঠে বিকার, এগুলো কি বিকার? এগুলো কি বিকার? বিকার মানে ময়লা, বিকার মানে কি ময়লা, চিত্তের মধ্যে উৎপন্ন হয়ে গেছে ক্রোধ ময়লা, হিংসা ময়লা, বিদ্বেষ ময়লা, ঘৃণা ময়লা, অবজ্ঞা ময়লা, এই এসব এগুলো চিত্তের মধ্যে ময়লা ময়লা উৎপন্ন হয়েছে, চিত্ত কলুষিত হয়েছে, এখন চিত্ত দূষিত হয়েছে, এখন চিত্ত অপবিত্র হয়েছে, এখন চিত্ত অস্বচ্ছ হয়েছে, এখন তাই এই চিত্তের মধ্যে যখন এগুলো উৎপন্ন হবে, নিজে দুঃখী হবে, তখন নিজে কি সুখী থাকে না দুঃখী থাকে? খুব দুঃখী থাকে ঠিক না, কি বলেন? তখন দুঃখী থাকে না, ভারী দুঃখী। তো তার আশেপাশে যারা আছে তারা কি সুখী থাকবে ঠিক না, কি বলেন? তো নিজে যখন দুঃখী থাকে বাকিরা কি হবে? দুঃখের সাথে করবে সংসার, নিজে তো দুঃখী থাকে, দুঃখের সাথে করবে সংসার, নিজে যেমন দুঃখী হবে অপরকেও সুখ থেকে বঞ্চিত করবে। কেন জানেন? চিত্তকে তাপ দেয়নি, তাপও তপস্যা সাধনা ভাবনা মেডিটেশন, চিত্ত ময়লা যুক্ত হওয়াতে এই দুঃখ,
তাই বুদ্ধ বললেন, ছাত্র ছাত্রী কৃষক জেলে কামার দিনমজুর অফিসার ম্যানেজার বড়বাবু ছোটবাবু ভিক্ষু শ্রমণ মাতা পিতা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা জেলে কৃষক তাঁতি নাপিত সবাই যদি এই পাঁচ মিনিট করে, দশ মিনিট দশ মিনিট করে, হাফ অ্যান আওয়ার তিরিশ মিনিট করে যদি ভাবনা করে, তপস্যা করে, মেডিটেশন করে, যদি চিত্তকে যদি রিফ্রেশ করা হতো, ময়লামুক্ত করা হতো, আপনার কাছে জানা আসতো সবাই সুখী হতো, ঠিক না? সবাইকে সুন্দর ব্যবহার দিয়ে সুখী করতে পারতেন, তাই না? ঠিক না? এটার প্রয়োজনীয়তা এখন বুঝতে পারছেন? এই কারণে বুদ্ধ বললেন, এই তপস্যা করা কল্যাণজনক, মেডিটেশন করা কল্যাণজনক, হিতজনক, আত্মহিত এবং পরের হিত, আত্মমঙ্গল এবং পরের মঙ্গল, এই তপস্যাকে বুদ্ধ মঙ্গল বলেছেন। আজকে তপস্যা না করে দেখুন মানুষের ব্যবহার কত খারাপ হয়েছে, ঠিক না? কি বলেন? মৈত্রী নেই, করুণা নেই, ঠিক না? দয়া নেই, তাই না? একটা লোক ফরে গেছে, একটা লোক ফললো, তাকে টেনে তোলার লোক আছে কি না? বরং আপনাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেওয়ার লোকের অভাব নেই, কি বলেন? ঠিক না? কি আত্মীয় স্বজন, কি ভাই বন্ধু, তাই না? কি পাড়াবাসী, কি চেনা, কি অচেনা, কি শিক্ষিত আর কি অশিক্ষিত। দেখুন বুদ্ধ কেন তপ বলেছেন, তাপু চা কেন বললেন এটা? তো ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেওয়ার, কাদায় ফেলে দেওয়ার লোকের অভাব নেই, তাই না? কিন্তু ভিডিও তুলবে, ঠিক না? লাইক দেবে, ঠিক না? তামাশা দেখবে, ঠিক না? কিন্তু তাকে করুণা করে, দয়া করে, ভালোবেসে, মৈত্রী চিত্ত নিয়ে উঠো, এসো, আমার হাত ধরো, উঠো, ঠিক না? আছে এরকম দয়ালু? আছে? অভাব, ঠিক না? অভাব, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার লোকের অভাব নেই। এখন তো সাধুরও এরকম হয়ে গেছে, আমি সবার কথা বলছি না, অধিকাংশ সাধুরা এরকম হয়ে গেছে এখন, থালিমালি। অধিকাংশ সাধুরা থালিমালি, আরও লম্বা লম্বা কথা বলে ফেসবুকে নাকি, হ্যাঁ, লম্বা লম্বা কথা বলে, সুরের মায়ের বর গলা, হ্যাঁ, হাত মায়ের বল গলা, সুরের মায়ের বল গলা, আরও কোন দুধ কলা, মানে থালিমালি সব করবে, সুরের মায়ের বড় বড় গলা। যারা অসমর্থ তাদের কথা বড় বড়, খাদের কথা বড় বড়, আর যারা অসমর্থ, যারা কি, যারা অসমর্থ তাদের কথা বড় বড়, ঠিক না? দেখুন সবাইকে এটা বুঝতে হবে, আপনার একটা বৃক্ষ প্রবল গতিতে বায়ু প্রবাহিত হচ্ছে, কি প্রবাহিত হচ্ছে? তো প্রবল গতিতে বায়ু যখন প্রবাহিত হয়, আপনার বৃক্ষের অগ্রভাগ কি হয়, নুয়ে পড়ে। তো বৃক্ষের অগ্রভাগ নুয়ে পড়েছে বলে বৃক্ষ, বৃক্ষকে দুর্বল মনে করা যাবে না, কি মনে করেন? বৃক্ষকে দুর্বল মনে করা যাবে না। হাতি রাস্তা দিয়ে চলছিল, হাতি কোদ্দিকে চলছিল, হঠাৎ একটা মুশিক রাস্তা পার হচ্ছিল, রাস্তা কে পার হচ্ছিল? মুশিক মানে বুঝতে পারছেন, ইঁদুর, ইঁদুর, একটা ইঁদুর রাস্তা পার হচ্ছিল, আর রাস্তা দিয়ে চলছিল কে? হাতি। হঠাৎ থমকে দাঁড়ালো, মুশিক চিন্তা করলো, আরে এই বেটা তো আমাকে ডরায়, দেখুন ইঁদুরের চিন্তা ভাবনা। হাতির একটা পা পড়লে এরকম কটা ইঁদুর মরে যাবে?
হাতির এরকম একটা পা যদি পড়ে চারটা পা এক জায়গায় হতো না, একটা পা পড়লে কটা ইন্দু মরবে? অনেকগুলো মরবে, হ্যাঁ মরবে। আর ইঁদুর বলছে দেখো আমাকে ভয় পায়, দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, হাতি করুণা করে দাঁড়িয়েছে, এই ছোট ফিরছি ইঁদুর পায়ে পড়লে রাস্তায় যে ওই ওটা কি রাস্তায় একটা গাড়ি দিয়ে ফিস ডালা যায় না, যখন রাস্তা ডালাই দেয় ওটা কি রোলার, রোলার লোলার দিয়ে যেমন ফিস ডালাই দেয়, ইঁদুরটা ওইরকম ফিস ডালাই হয়ে যাবে যদি হাতি পা দেয়। তাই দয়া করে হাতি দাঁড়িয়ে গেছে, করুণা করে দাঁড়িয়েছে। সেটা হাতির দুর্বলতা নয়, এটা হাতির করুণা। হাতির ভয় নয় সেটা ইঁদুরের প্রতি, হাতি করুণা করেছে, এটা দয়া করেছে হাতি। এখন ইঁদুর যদি হাতি ভয় পেয়েছে মনে করে তাহলে মূর্খতা নয় কি তার? ইঁদুরের মূর্খতা নয়, মূর্খতা। আরেকটা জিনিস, আপনাদের শক্তি আছে বলে যুদ্ধ করতে যাবেন না, সর্বদা যুদ্ধ করা এটা শক্তির লক্ষণ নয় কিন্তু, আর যুদ্ধ না করে বসে থাকা দুর্বলতার লক্ষণ নয়, এটা জানেন আপনারা? এটা জানেন আপনারা কি বোবা? তাহলে এখানে মাস্টার ডিগ্রি আছে, আপনারা মাস্টার ডিগ্রি তো বেশ কজন আছেন ঠিক না, আছেন না? ফার্মাসিতে মাস্টার ডিগ্রি ওই অরুণও করেছে, করেন ঠিক না? তারপরে এদিকে আপনারাও তো করেছেন, ইয়া আর কে কে যিনি করেছেন তিনি জানেন না? শ্রী কবিরাম, শ্রী কবিরাম কি জানে যে ফার্মাসিতে মাস্টার ডিগ্রি করেছে? আহা, সে কি জানে যে মাস্টার ডিগ্রি করেছে ফার্মাসিতে? তা আপনি নির্বাচন কেন? ফাটি দিয়েছে সুপায়ন, সেই মাস্টার ডিগ্রি হলো, ভুলে গেছে মনে হচ্ছে না তো। দেখুন অনেক সময় অনেকের কটু বাক্য শুনে আপনাদের নীরব থাকতে হবে, মৌনতা সংযমতায় আরেক শক্তির লক্ষণ, ভাববেন না যে সেই দুর্বল দুর্বল বলেই মৌন আছে। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ বুঝতে পেরেছেন? সর্বদা শক্তি প্রদর্শন এটা শক্তির লক্ষণ নয়। স্থান কাল পাত্র পরিবেশ সব কিছু বিবেচনা করে সংযমের সাথে মৌনতা অবলম্বন করা সেটাও এক প্রকার মহাশক্তির শক্তিধরের লক্ষণ। আপনারা এটা জানেন? জানেন না? না হ্যাঁ আচ্ছা, মনে করুন আপনাদের বলছি একটা সিংহ আর একটা শিয়াল, কি কি আপনাদের উপমার জন্য বুঝাচ্ছি, সিংহ ওই গর্তে থাকে, শিয়াল ওই গর্তে থাকে, কোথায় কোথায় থাকে? এখন শিয়াল চিন্তা করলো আমি আমার তো বুদ্ধিশুদ্ধি আছে, শিয়াল কি বলছে? সিংহ কি বেকু বলুন না? তো কদিন ধরে সিংহ যে কোনো কারণে বাড়ি থেকে বেরোচ্ছে না, গুহা থেকে বেরোচ্ছে না। শিয়াল বলল দেখি আমি আমার শক্তি প্রদর্শন করি, সেই গুহার সামনে গিয়ে বলছে আয়, সাহস থাকলে আয়। শিয়াল কি বলছে? আয়, আমি তো তোর গুহার মুখে, আয় সাহস থাকলে আয়, তোর কত সাহস আছে তুই বলে বনের রাজা, আয়। আচ্ছা এখন বনের রাজা সেটা পরিচয় দেওয়ার জন্য কি বাইরে এসে এখন শিয়ালের সাথে যুদ্ধ করবে? এটা কি শোভা বেড়ে যাবে? শিয়ালের সাথে সিংহ যুদ্ধ করলে কি শোভা বাড়বে? এই এটা চিন্তা করে সিংহকে গুহার ভিতরে থাকতে হবে, শিয়ালের সাথে যুদ্ধ করলে শোভা বাড়ে না, শোভা কমে যাবে। তাই অনেক সময় শক্তি প্রদর্শন না করাই শক্তি, বুদ্ধিমানের কাজ। সর্বদা শক্তি প্রদান করা প্রদর্শন করা নির্বুদ্ধিতার কাজ। পরিবেশ পরিস্থিতি বিচার বিবেচনা করে নীরব থাকা, মৌন থাকা, গৃহ থেকে বাইরে না বেরোনো সেটাই বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন? আপনাদের শক্তি আছে বলে সব জায়গায় শক্তি দেখাতে যাবেন না। হ্যাঁ বুঝতে পারছেন? এই সিংহের মতো কখনো কখনো গুহার ভিতরে থাকতে হবে, দরকার নেই, শিয়াল চেঁচামেচি করছে করুক। বুঝতে পেরেছেন?
শিয়াল চেঁচামেচি করছে গরু। এখানে আমাকে অনেকে বলছে বান্তে, এদিকে কিছু কিছু ব্যাপার নিয়ে বলছে ফেসবুকে জ্বর জ্বর উঠেছে, আপনি এখানে নিরব, আমাকে হয়জন বলছে আর কি, ঠিক না? বলছে কিছু কিছু ব্যাপার নিয়ে ফেসবুকে ঝড় উঠেছে, আপনি নীরব কেন এখানে? তা আমি কি করব, আমি কি চেঁচামেচি করব? সেটা কি সুন্দর হবে? সেটা কি ভালো হবে? না, আমি যেন নীরব আছি। তবে আমি আপনাদেরও বলবো, সব কিছু বিচার বিবেচনা করে, সর্বক্ষেত্রে নয় কিন্তু আপনাদের বিচার করতে হবে, সর্বক্ষেত্রে নীরব থাকা অনুচিত। যেমন ধরুন হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, কি আছে সেটাতে বলা হচ্ছে, হাতি চলে রাস্তা মে কুত্তা ভুকে হাজার। কথাটা কি? হাতি চলে রাস্তা মে কুত্তা ভুকে হাজার, সাধুন কো দুর্বাপ নেহি জপ নিন্দে সংসার। হ্যাঁ, বাংলা বলতে হবে। এটার বাংলা হচ্ছে, রাস্তা দিয়ে হাতি চলে, বুঝতে পারছেন? রাস্তা দিয়ে হাতি চলে, পেছনেতে কুকুরগুলো খড়ে গেউ গেউ। কি হাতি কোন দিকে চলে? রাস্তা দিয়ে হাতি চলে, রাস্তা দিয়ে পেছনেতে কুকুরগুলো খড়ে গেউ গেউ। কি করে? হাতি নাহি ফিরে যায়। কথা কি? সাধুরও কি আসে যায়? বলুন না। সিসি কুকুরের মতো যদি করে কেউ কেউ, সিসি তাহলে বুঝতে পারছেন? এবার দেখুন, আচ্ছা হাতি যদি রাস্তা দিয়ে যায়, হাতি হতো বড়, কুকুর হতো বড়? তো কুকুর যদি কেউ কেউ করে, হাতির কি কিছু আসবে যাবে? হাতি নাহি ফিরে যায়, হাতি কি ফিরে যায়? সাধুর কি এসে যায়? সি সি যদি করে কেউ কেউ, রাস্তা দিয়ে হাতি চলে, রাস্তা দিয়ে কুকুরেরা দলে দলে, বলুন, রাস্তা দিয়ে হাতি চলে, কুকুরেরা দলে দলে, ফ্যাশনেতে করে গেউ গেউ, হাতি নাহি ফিরে যায়, সাধুরু কি এসে যায়? সি সি যদি করে কেউ কেউ। এই বুঝতে পারছেন? তো কুকুরেরা যদি দলে দলে ফ্যাশনেতে গেউ গেউ করে, হাতি ফিরে যায় না কেন? হাতি চলে যায়, কোনো প্রয়োজন নেই, ঠিক না? তাই শিলবান সৎপুরুষ, আর্যগণ, সাধুগণ, ঋষিগণ, মুনি ঋষিগণ, সৎ মানুষগণ, ভালো মানুষ, ধর্মের পথে চললে বহুজনে বলবে, ও তুমি তো এখন চোখ বন্ধ করে বসে থাকো, ঠুন টিটকেরি মারে ঠাট্টা করে, ঠিক না? তুমি তো এখন দেখছি রীতিমতো গুহায় ক্যাঙে যাচ্ছ, ওই অমুক চিন্মরমে যাচ্ছ, ঠাকুর খুনে যাচ্ছ, ঠিক না? বনবিহারে যাচ্ছ, তুমি এখানে ধার্মিক হয়ে গেছো, ঠিক না? অধর্মীর দল, নিজেরা ধর্ম করবে না, অপরকে ঠুন টিটকেরি মারবে, ঠিক না? হ্যাঁ, অপরকে ঠাট্টা করবে। যদি বৌদ্ধ রাজা থাকতো বিম্বিসারের মতো, সম্রাট অশোকের মতো, থালিমালি করছ ধরে এনে হারাগার দিয়ে দিত, কি করত? হ্যাঁ, থালিমালি করছ, দাদাগিরি করছ, নেতাগিরি করছ তুমি, হ্যাঁ, বড় বড় হয়েছ, বাবুগিরি করছ, ধরে এনে হারাগারে, তারপর সদ্য শিখে, কত শিখে? সদ্য শিখে। এখন রাজাও, বৌদ্ধ রাজাও নেই, যার যেমন খুশি তেমন করছে, ঠিক না? যার যেমন বাক্য ব্যবহার করতে ইচ্ছে করছে তেমন বাক্য ব্যবহার করছে। তো এই কারণে নিজেকে মঙ্গল হস্তি মনে করে সাধু, শীলবান, সৎপুরুষ, আর্য পুরুষ, ভালো মানুষ, তারা যদি ধর্ম পালন করে, কেউ যদি টুনটিটকেরি মারে, আপন মনে ওই টুনটিটকেরি মারে, থালিমালি করে, তাদেরকে কুকুরের গিয়া ন্যায় মনে করে, নিজেকে মঙ্গল হস্তিনী ন্যায় মনে করে, আপন মনে যথাশক্তি ধর্মের পথে চলতে হবে, বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন এখন? এইভাবে নিজেদের চলতে হবে। তো আপনার এই যে মানুষের ধর্ম রক্ষা করা, বুদ্ধ যে বললেন এখানে যে চিত্তকে পরিশুদ্ধ করার জন্য বুদ্ধ যেটা বলেছেন তাপোচা তপ, সেটা না করে যদি বাণী বিলাস করে, ঠিক না? বাণী বিলাস, তো বাণী বিলাস মানে কি? এই শাস্ত্র জানি, ও শাস্ত্র জানি, আমি এই দর্শন জানি, ওই দর্শন জানি, ঠিক না? এটা বাণী বিলাস বলে। কোন বিলাস? বাণী বিলাস বলে। নিজের মধ্যে সদাচার সংযম এগুলো রক্ষা না করে বাণী বিলাস। ফেসবুক একটা আছে এখন, ফেসবুক বানান কি এটা? এফ এ এফ এ সি ফেসবুক। ফেক বানান কীরকম? এটা এখন মনে হচ্ছে এটা ফেসবুক, এটা ফেসবুক নয়, ফেসবুক। যত থালি মালি সবগুলো এই বুকের মাধ্যমে, এই বুক ফেক, বুক ফেক, ফেক আইডি, ফেক আইডি করো না, এই এটা ফেক বুক হয়ে গেছে এখন। এটার মাধ্যমে যত থালি মালি সব ভালো কাজ খজনে করছে, সব থালি মালি সব। আমি এই মিডিয়ার দরকার নেই আমি সেটা বলছি না, কিন্তু এখন তো সবাই ফেসবুক না এটা ফেসবুকে পরিণত করছে, ঠিক না? ঠিক না? ছদ্ম নামে সব তালিমালি করছে, তাই না? এই আর এটা বলছে সোশ্যাল মিডিয়া, ঠিক না? আন সোশ্যাল মিডিয়া এটা, যত অসামাজিক কাজ এই এই মিডিয়ার মাধ্যমে আছে, ঠিক না? হ্যাঁ, যত থালিমালি সব এই মিডিয়ার মাধ্যমে হচ্ছে। এ কারণে মনে হচ্ছে এটা আন সোশ্যাল মিডিয়া এটা। তা এখন দেখুন এই এখন এই যে বুদ্ধ বললেন মঙ্গল প্রসঙ্গে, ঠিক না? তো এই থালিমালি এগুলো কি মঙ্গল? কোথায় চিত্ত কি একটু ঠিক করা হবে? এখন কতগুলো বাণী নিয়ে এ বাণী বিলাস করে। এই দেখুন বাণী বিলাস করে কি হবে, শুদ্ধ কর তোমার আপন আচার ব্যবহার, ব্যবহার ঠিক না করে, আচার ব্যবহার ঠিক না করে, সংযমের দিকে না হেঁটে, শুদ্ধ ব্যবহার না করে, এ বাণী কতগুলো এখান থেকে দাঁড় করে, ওখান থেকে দাঁড় করে, তালিমালি করে কি হবে বলুন তো? বাণী বিলাস করছে সবাই, বাণী বিলাস, ঠিক না? আর কতগুলো ছটকারিতা আছে নেই? ছটুকর চাটুকর আছে না এরকম? অহরহ আছে না? চাটুকর, হ্যাঁ, চাটুগিরি করে করে না, এগুলোকে বুদ্ধি বলে, ঠিক না? বুদ্ধি বলে না, বলে না? আর এটাকে ইংরেজিতে কী বলে? ইন্টালেকচুয়াল, নি না, চাটুকার, চমৎকারিত্ব, ঠিক না? এটাকে ইন্টালেকচুয়াল বলে না? মাস্টার ডিগ্রি কি করছেন আপনারা? কি চাকরির জন্য পড়েছেন? মাস্টার ডিগ্রি পাশ করেছেন? অরুণা চাকরির জন্যই কি মাস্টার ডিগ্রি পাশ করেছেন ফার্মাসিতে? তাহলে আপনারা কি করছেন? আপনার ওই দুজন হিরি গোবিনা আর ইয়া এটা তাদেরকে জ্ঞানী বলে না? জ্ঞানী বলে না তাদেরকে, বুদ্ধির চমৎকারিত্ব বলে, ঠিক না? ঠিক না? তো ওটা তো মানে ওয়াইস ম্যান, ঠিক না? ঠিক না? এই দেখুন, হ্যাঁ করছে, জ্ঞান থাকলে তো ভালো কাজ করবে, নাহলে এগুলো ছাটুকার, ছোটুকার, ছাটুগিরি। এবার দেখুন বুদ্ধি শুদ্ধি, ঠিক না? এটা লেটে কি বাণী বিলাস, এটা কি? এবার আর কারো খুব বুদ্ধি আছে কিন্তু ভালো বুদ্ধি নয়,
আপনি ভালো বুদ্ধি চাইতে গেলে খারাপ বুদ্ধি দেয়, ঠিক না? ঠিক না? বুদ্ধি বিলাস করে কি হবে, এতে হবে না কার কোন বুদ্ধি বিলাস, বাণী বিলাস, এতে কারো জনের মঙ্গল হবে না। সদাচরণ দিয়ে মঙ্গল হয়, সৎ বাক্য দিয়ে মঙ্গল হয়, সৎ কর্ম দিয়ে মঙ্গল হয়। কুবুদ্ধি, দুর্ভাবনা, দুর্বুদ্ধি এগুলো অপরেরও অহিত, নিজেরও অহিত হয়। তাই এখানে দেখুন বুদ্ধ চিত্তকে পিউরিফাই করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, চিত্তকে নির্মল করার জন্য, যে কোনো একজন আপনার এখান থেকে হলে বাইরে যান, একজন একজন বাইরে যান, আপনার এই দেখুন এই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই ওই দেখুন হাঁস না থাকলে এরকম হয়, ঠিক না? হাঁস না থাকলে, কাজ না থাকলে এরকম হয়। তো এবার দেখুন বুদ্ধি বিলাস করে মুক্ত হওয়া যায় না, সুখ লাভ করা যায় না, মঙ্গল কল্যাণ শ্রীবৃদ্ধি সেগুলোর মুখ দেখতে পান যদি সৎ বুদ্ধি না হয়। তাই আপনার বুদ্ধ এখানে যেটা বলতে চেয়েছেন, কারো যদি চিত্ত ঠিক না থাকে, চিত্ত ময়লাযুক্ত হলে তার বাক্য অশুদ্ধ হবে, বহুজনের অকল্যাণের জন্য হবে। আর চিত্ত ময়লাগ্রস্ত হলে তার কায়িক কর্ম অশুদ্ধ হবে, তার কায়িক কর্ম অমঙ্গলের জন্য হবে, বাচনিক কর্ম অকল্যাণের জন্য হবে। কেন? চিত্ত ঠিক ছিল না, চিত্ত দূষিত ছিল, চিত্ত ময়লাযুক্ত ছিল। ময়লাযুক্ত চিত্তের মানুষ কোনো পরিস্থিতিতেই ভালো কাজ করতে পারে না, যা করবে তাতে রাজনীতি থাকবে, তাতে ওনার দূরবীক্ষণ থাকবে, বুঝতে পারছেন? তাতে দূরবীক্ষণ থাকবে, তাতে স্বার্থ থাকবে। তাই বুদ্ধ এখানে বললেন তপস্যা, তপ তপস্যা ভাবনা মেডিটেশন সাধনা, এটাকে বুদ্ধ তপস্যা বলেছেন। মঙ্গল এটা কল্যাণ, অমানুষ মানুষ হয়, মানুষ দেবমানবে পরিণত হয়, দুঃখ থেকে মুক্ত হয়, সাধনা করতে করতে, ভাবনা করতে করতে, তপস্যা করতে করতে মানুষ নির্বাণ সাক্ষাৎ করে, চিত্ত করুণায় ভরপুর থাকে। কেন? এটা শুদ্ধতা, ঠিক না? শুদ্ধ চিত্ত, নির্মল চিত্ত, নির্ভেজাল চিত্ত, কেবল করুণা থাকে, কেবল দয়া থাকে মানুষের জন্যে, প্রাণীদের জন্যে। এ কারণে দেখুন এই যে শুদ্ধ ধর্মতা চিত্তের, চিত্তের শুদ্ধ ভাব যেটা স্বভাব, সেটাকে বুদ্ধ ধর্ম বলেছে। স্বভাব তাহলে এখানে সম্প্রদায়ের সাথে, এই শুদ্ধ স্বভাবের সাথে সম্প্রদায়ের সাথে কোনো লেনদেন নেই, শুদ্ধতার সাথে। এটা সবার জন্য কল্যাণপ্রদ। যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি চিত্ত অশুদ্ধ হয়, সে নিজের সম্প্রদায়ের ক্ষতি করবে, অপর সম্প্রদায়ের ক্ষতি করবে, পরিবারেরও ক্ষতি করবে। কেন? চিত্ত ময়লাযুক্ত, চিত্ত বেকারগ্রস্ত, চিত্ত ভেজালযুক্ত, তাই সেই মানুষটা পরিবারের মানুষের অহিত করবে, করবে না?
ঠিক না? তাই শুদ্ধ ধর্মত শান্তির ভাব, এই যে শুদ্ধ ধর্ম, শুদ্ধতা, চিত্তের শুদ্ধ ভাব, চিত্তের নিষ্পাপ অবস্থা, চিত্তের নির্ভেজাল অবস্থা, বিকার মুক্ত চিত্তের অবস্থা, হিংসামুক্ত চিত্তের অবস্থা, ওই ওটাকে বুদ্ধ শুদ্ধ ধর্ম বলেছে। শুদ্ধ ধর্ম, চিত্ত নির্ভেজাল, পবিত্র, নিষ্পাপ, বিকার মুক্ত চিত্ত, সেখানে কোনো সম্প্রদায় থাকতে পারে না, কেবল সবার জন্য সে কল্যাণ চিন্তা করবে, মঙ্গলের কথা বলবে। তাই এই শুদ্ধ ধর্ম এটা তো শান্তির পথ। তাই শুদ্ধ ধর্ম তো শান্তির পথ, সম্প্রদায় থেকে বদ, সম্প্রদায় থেকে বহু দূর, শুদ্ধ ধর্মের সাথে কোনো সম্প্রদায়ের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। এই শুদ্ধ ধর্মের সাধনা, চিত্তকে নির্মল করার সাধনা যারা করবে, শুদ্ধ ধর্মের সাধনা কল্যাণে বরে বড় কল্যাণ, খুব মঙ্গল, খুব কল্যাণ, খুব শান্তিদায়ক, চিত্তকে নির্বেজাল করা, সেখানে আর কোন সম্প্রদায় থাকবে না। আপনার চিত্ত যদি নির্বেজাল হয়, সেখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, বড়ুয়া, চাকমা, মারমা, তনচিঙ্গে, রাখাইন, মুরুং, ক্যাং, কোনো তফাত থাকবে না, কেবল সবার প্রতি আপনার করুণা জাগবে, সবার প্রতি আপনার দয়া উৎপন্ন হবে, সবার প্রতি আপনার ভালোবাসা উৎপন্ন হবে। সেখানে কাউকে আর হিংসা, আঘাত, অবজ্ঞা সেগুলো আসবে না, কেন? আপনার চিত্ত তো নির্বেজাল হয়ে গেছে। সেটা যে কোনো সম্প্রদায় হোক, নির্বেজাল চিত্তের মানুষ কারো ক্ষতি করতে পারে না, নির্মল চিত্তের মানুষ কারো অহিত চাইতে পারে না। এ কারণে বুদ্ধ এই শুদ্ধতার শরণ গ্রহণ করতে বলেছে, তাই তপস্যা গ্রহণ করতে বলেছে, মঙ্গল বলেছেন, মেডিটেশন মঙ্গল বলেছেন বুদ্ধ, ভাবনা মঙ্গল বলেছেন। আপনারা বুঝতে পারছেন? তাহলে বাড়িতে 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট এটা করা আবশ্যক কিনা, দরকার কিনা বলুন তো। যখন চিত্ত এলোমেলো থাকলে আপনি সারাদিন ফললেও কি সেফ হবে ভিতরে? যদি ভাবনা দিয়ে চিত্তের ময়লা দূর করা যায়, চিত্ত ফ্রেশ হয়ে যায়, চিত্ত শান্ত হয়ে যায়, তাহলে যা পড়বেন তাই সেফ হয়ে যাবে, ঠিক না? ঠিক না? চিত্ত ক্যাচ করতে পারবে, ধরতে পারবে, ধারণ করতে পারবে, ঠিক না? এই কারণে এই সাধনা ভাবনা এটা সবার জন্যে সর্বজনীন, এটা নন সেক্টেরিয়ান, এটা অসাম্প্রদায়িক শিক্ষা, সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িক শিক্ষা এটা। এই তাপকে এভাবেই আপনাদের ধারণ করতে হবে, তাপসা, থপ, তপস্যা, এটা সবার জন্যে। একজন ছাত্রছাত্রী যদি তপস্যা করে, সাধনা করে, ভাবনা করে, মেডিটেশন করে, তার পড়াশোনা ভালো হবে, চিত্ত ভালো হবে। একজন কর্মচারী যদি সাধনা ভাবনা করে, চিত্ত ফ্রেশ হয়, সে ফাঁকি দেবে না, ঠিক না? ফাঁকি দেবে না। যেমন এসএন গোয়েঙ্কা, সত্যনারায়ণ গোয়েঙ্কা ভারতে, এই এসএন গোয়েঙ্কা, সত্যনারায়ণ গোয়েঙ্কাজি, ওনার ভাবনা সেন্টারে আপনার ইগতপুরীতে, বোম্বে, তারপর বিভিন্ন জায়গায় আছে, কলকাতায় একটা আছে, এই ধর্মগঙ্গাতে, সুতপুরে পানিহাটি ধর্মগঙ্গা, এই ধর্মগঙ্গাতে, সেখানেও বোম্বে ইগতপুরীতেও দেখা গেছে, সেখানে নানান সম্প্রদায়ের মানুষরা এসে ভাবনা করে। কেন? সবাই, সব সম্প্রদায়ের মানুষ যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে তো আপন আপন সম্প্রদায় নিয়ে শান্তিতে থাকতে পারবে, ঠিক না? সেখানে তো ভাবনা করবে বলে এই নয় যে অমুক ধর্ম, সমুক ধর্ম গ্রহণ করতে হবে, ভাবনা করে চিত্ত নির্মল হলেই হলো, তাই না? তো সেখানেই দেখা গেছে আপনার যারা সাধনা ভাবনা করে, ওখানে
সবাই কত মৈত্রীপূর্ণ ব্যবহার, কেন ও চিত্তের কারণে কত মৈত্রীপূর্ণ ব্যবহার, ওরা অপরকে সেবা দান করতে পারলে সৌভাগ্য মনে করে, আর এখানে টাকার বিনিময়ে সেবা করবে মানুষেরা, এরকম হয়ে গেছে না? কোথায় একটু সেবা দান করা আমাদেরও মঙ্গল হোক, এ তো করুণা থেকে মৈত্রী থেকে অপরের উপকারের চেতনা আসবে। তাই সেখানে সত্যনারায়ণ গোয়েঙ্কাজি ওনার ওখানে এই যে মাসের পর মাস বছরের পর বছর এই যে সাধনা ভাবনা হয়, সেখানে সবাই সাধনা ভাবনা করছে। তো একবার দেখলাম, একবার না অনেকবার দেখা গেছে। তো আমি ওখানে যখন ভাবনায় বসলাম এসেন গোয়েঙ্কার ওখানে, একজন 22-23 বছর বয়স হবে একজন যুবক, 40 বছর, খুব স্বাস্থ্যবান, স্বাস্থ্য চেহারা পোশাক টাশাক বেশ বোসা দেখে মনে হচ্ছে খুব উচ্চবিত্ত পরিবারের ওই মহিলা। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মানে ওখানে 10 দিনের মধ্যে 9 দিন টোটাল মৌনব্রত, কোনো কথা বলতে দেবে না, একদম মৌন। তো যদি নিতান্তই প্রয়োজন হয় কেবল কাগজ লিখে একটু করে জানানো যাবে আর টিচারের সাথে একটু করে আলাপ করা যাবে, এছাড়া কোনো সাধক সাধকের সাথে আলোচনা করা যাবে না, টোটালি মৌন নদিন। নদিন পরে, নদিনের পরদিন, 10 দিনের আগের দিন, তো সেখানে একটু করে সবাইকে মৌনতা ভঙ্গ করে একটু একটু করে সামান্য গুরুর সাথে আলাপ সালাপ করতে দেবে, এভাবে পুণ্যদান করা হয়, মৈত্রী বিতরণ করা হয়। তো সেখানে ওই মহিলা দেখতে আসলেন ওনাকে। তো আমি বললাম, এটা কি আপনার মা হয়? তো বলছে, না আমার মা নয়। তো আপনার এটা কে হয় যে আপনাকে দেখতে আসলো, আপনার জন্য কিছু জিনিস নিয়ে আসলেন, প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলেন, কে হয়? তো উনি বললেন, এটা আমার মালিকের স্ত্রী। চিন্তা করে দেখেছেন, মালিকের স্ত্রী। তো বললাম, আপনি যে 10 দিনের জন্য বাবন এসেছেন, আপনার ছাত্রী? বললো, আমাদের মালিক ফ্যাক্টরির, যিনি মালিক ফ্যাক্টরির, উনি এখানে আগে ভাবনা করেছেন, ভাবনা করে যখন উনার চিত্ত পরিষ্কার হয়েছে তো উনি কর্মচারীদেরকে ভাবনায় পাঠায়। কেন? আমার কর্মচারী যদি মন যদি পবিত্র হয়, ফাঁকি দেবে না, থালিমালি করবে না, চুরি সামারি করবে না, ঘুষ খাবে না। কেন? চিত্ত, চিত্ত পবিত্র হলে আমার এখানে অফিস ভালো চলবে, তাদেরও ভালো হবে, আমারও লাভ হবে, তাদেরও লাভ হবে, আমার অধিক প্রোডাক্ট উৎপন্ন করতে পারবো, অধিক সেল হবে। তাই কোনো না কোনো সময় বলছে কোনো না কোনো কর্মচারীকে ভাবনা করার জন্যই বেতন চলে, বেতন চলবে, 10 দিনের জন্যই ভাবনা সেন্টারে পাঠাবে। চিন্তা করতে পারেন, এখানে কোনো কর্মচারীকে বাড়ির কাজের মেয়েকে ভাবনার জন্য পাঠাবে কেউ? বলছে, তোমাকে ভাবনা করার জন্য রেখেছি, আমাদের মাথা খারাপ কে, ঠিক না? চিন্তা ভাবনা দেখুন, চিন্তা ভাবনা দেখুন, এতটা ফারাক, এতটা ফারাক চিন্তা ভাবনা। তো এই কারণে চিত্তের আমি ওটা আশ্চর্য হলাম, বলছে আমার অফিসের ফ্যাক্টরির মালিকের স্ত্রী এসছে, আর এখানে একজন কর্মচারী ভাবনা করতে গেছে, মালিকের স্ত্রী যাবে? যাবে না, ঠিক না? ওই চাকরানিকে পাঠাবে, তাই না? মালিকের স্ত্রী গেছে, কেন? না, এটা আমাদের, আমাদের ফ্যাক্টরিতে আছে আমাদের একজন, আমাদের পরিবারের একজন, আমি যাই। তো এরকম বলছি, আপনারা একটু আন্তরিক হন সবার প্রতি। সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ করবেন না, বড়ুয়া ছাকমা মারমা তঞ্চিঙ্গিয়া মুরুং ক্যাং রাখাইন, আপনারা ভেদাভেদ না করে সবাই সবার প্রতি আন্তরিক হন। এই যে মানবিক দিক, মানবিকতা, মানবিক সাইড, এই যে মানুষ বলে হিউম্যান রাইটস, বলে না মানবিকতা, মানবতা, ঠিক না? মানবাধিকার, মানবের অধিকার। তো এবার দেখুন, তো এই যে চ
চিত্তের কথা, সাধনার কথা, তপস্যার কথা, মেডিটেশনের কথা, চিত্ত কীরকম নির্বেজাল হয়, চিত্ত কীরকম পবিত্র হয়, তখন আপনার হিংসা দুর্বল হয়ে যাবে। এই যে আপনাদের যেটা বললাম, চক্রবালের সমস্ত প্রাণী শত্রুমুক্ত হোক, বিপদমুক্ত হোক, এটা বারবার চিত্তকে পরিষ্কার করছে, বারবার চিত্তকে এটা ফ্রেশ করছে, বারবার ময়লাযুক্ত চিত্তকে ময়লামুক্ত করছে বারবার। যেমন কাপড়ে বারবার সাবান দেওয়া হয়, যতই সাবান দেবেন তত পরিষ্কার হবে, ঠিক না? ঠিক চিত্তকে যতই ভাবনার দ্বারা এটাকে বারবার 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 যখন ময়লা পরিষ্কার করা হবে, একসময় চিত্ত নির্বেচার হয়ে যায়, হিংসামুক্ত হয়ে যায়, তখন আপনার মধ্যে আর ভেদাভেদ থাকে না। কোনো সাধক, কোনো যোগী, কোনো ঋষি যদি ভাবনা করতে 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 নির্দিষ্ট একটা সীমা অতিক্রম করে যদি আরও উপরে উঠে যায়, সাধারণ মানুষ তাকে চিনতে পারে না, তার চিত্ততে কত বিশাল হয়ে যায়, তার চিত্তভূমিতে সবাই তখন ধারণ করে, সেখানে তার মধ্যে ভেদ থাকে না যে এটা মুসলিম, এটা হিন্দু, এটা খ্রিস্টান, এটা বৌদ্ধ, এটা ব্রাহ্মণ, এটা ক্ষত্রিয়, এটা বৈশ্য, এটা শূদ্র, এটা বাংলাদেশি, এটা ভারতীয়, ভেদ থাকে না। এই ভেদ আছে চিত্তের ময়লা থেকে, কোত্থেকে আসে? চিত্তের ময়লা থেকে, হিংসা থেকে, চিত্তের দূষিত অবস্থা থেকে এই ভেদ চলে আসে। আজকে এই রাস্তা পরিত্যাগ করাতে সাধুরাও এখন এই ভেদের মধ্যে পড়ে গেছে, ভেদ করে দেওয়া সাধুরা, সন্ন্যাসীরা, ভিক্ষুরা, অধিকাংশ ভিক্ষু, অধিকাংশ সাধুরা এখন এইরকম শান্তি নষ্ট করে থালিমালি আর মোহর দিয়েছে, থালিমালি। তো তাহলে আপনার তাপস বিভিন্নমুখী উপমা দেওয়াতে আপনাদের পক্ষে সুবিধা হয়েছে, ঠিক না? ঠিক না? দেখুন, তাহলে এটার প্রয়োজনীয়তা আপনার উপলব্ধি করুন। এই তপস্যার প্রয়োজনীয়তা, ভাবনার প্রয়োজনীয়তা, অনেকে বলে চোখ বন্ধ করে বসে থেকে কী হবে, ঠিক না? আরও টুমটিটকিরি করবে, করবে না? আর ওই আর কি করবে? দেখুন, এখানে কথা হচ্ছে কি, যখন আপনি ধার্মিক, এটা যে যখন আরেকজন বুঝে নেবে কথাটা কি, আপনি ধার্মিক এটা যখন আরেকজনে জেনে যাবে, অধার্মিকেরা ধার্মিকের সাথে অনেক প্রকার অধর্ম আচরণ করে, বুঝতে পেরেছেন কথাটা কি? আপনি ধার্মিক এটা যখন অধর্মীরা জেনে যাবে, অধর্মীরা ধার্মিকের সুযোগ নিয়ে ধার্মিক মানুষের সাথে অনেক প্রকার অধর্ম আচরণ করে, ঠিক না? কারণ উনি ধার্মিক মানুষ, উনি তালিমে করতে পারবে না। আর যদি আপনার উনি ধার্মিক, উনি তো তালিমে করবে না, এই অধার্মিক মানুষটা ওনার সুযোগ নিয়ে অনেক প্রকার অধর্ম আচরণ করে ওনার সাথে, উনি তো এখন ধর্মর কারণে, ন্যায়ের কারণে, সত্যের কারণে উনি কিছু বলতে পারছে না। কিন্তু উনি যদি অধার্মিক হয়, এই অধার্মিক যদি কিছু করতে যায়, জানে যে উনি অধার্মিক, তখন হাত না দিয়ে হয়তো অন্য কিছু চালিয়ে দেবে, ঠিক না? এই অধর্মী অধর্মীর সাথে যায় না, অধর্মী ধার্মিকের সাথে তালিমালি করতে যায়, অধর্মিক। এ কারণে দেখুন, ওই যে আপনাদের এমনি এই বর্তমান যে পরিস্থিতি, সদ্ধর্ম রক্ষা করা খুব কঠিন। কেন? ধার্মিক মানুষের অভাব, ধার্মিক শিল্পপতির অভাব, ধার্মিক গৃহস্থর অভাব, সে কারণে ধর্ম রক্ষা করা এখন খুব জটিল ব্যাপার, কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি ন্যায়পথে চললে সত্তা পরিখেতে হবে, আর মিথ্যাবাদী সম্মানের অধিকারী হয়, তাই মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে গেছে, তালিমালির সংখ্যা বেড়ে গেছে। সত্য কথা বললে ছত্তাপর, মিথ্যা বললে মিষ্টির কার্টুন, এ কারণে সত্য পথ ত্যাগ করেছে কে, সবাই, অনেকেই এখন অধিকাংশ সত্য ত্যাগ করেছে এখন।
এটা সাধুর মধ্যেও এরকম, গৃহের মধ্যে এরকম। প্রব্রজিত গৃহস্থ প্রায় সবাই সত্য ত্যাগ করেছে। আর সেগুলো বললে এমন বলে এখন দীপক মান্দা খারাপ, ঠিক না? এবার ব্রহ্মচারী তাপস ব্রহ্মচারী আপনার তাপস ব্রহ্মচারী দেখুন ব্রহ্মসূর্য। এখন ব্রহ্মসূর্য আপনারা বলতে পারেন, সাধারণত যারা মাথা মুন্ডন করে গেরুয়া বসন ধারণ করে তাদেরকে কি বলে? ব্রহ্মচারী বলে, তাদের কি বলে? কিন্তু এখানে তো ব্রহ্মসূর্য বলছে, এখানে কি বলছে, ঠিক না? এখন ব্রহ্মসূর্য আর ব্রহ্মচারী বেশ কম আছে না, ঠিক না? বেশ কম আছে না? তাহলে তারা তো ব্রহ্মচারী, তারা তো কি, এটা তো ব্রহ্মসূর্য বলছে। ব্রহ্মসূর্য এটা কিসের নামান্তর, কিসের নিমিত্ত? ব্রহ্মসূর্য হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গের নিমিত্ত। কিসের? আর্যাষ্টাঙ্গিক মার্গের নামান্তর ব্রহ্মসূর্য। যেই আর্যাষ্টাঙ্গিক মার্গপথে জীবনযাপন করে, মেয়ে হলেও ব্রহ্মচারী, ছেলে হলেও ব্রহ্মচারী, সাধু হলে ব্রহ্মচারী, বুঝতে পেরেছেন কথাটা কি? ব্রহ্মচারী। আর যদি এই আর্য সিং মার্গ হতে জীবনযাপন না করে, মাথা মুন্ডন করে গেরুয়া হওয়ার নিয়ে জঙ্গলে থাকলে ব্রহ্মচারী নয়, কি কথাটা কি বলেন তো? আর্য সঙ্গে পথে যদি জীবনযাপন না করে সে ব্রহ্মচারী নয়, আর আর্য সিং মার্গ হতে জীবনযাপন করলে, মাথা মুন্ডন না করলে সে ব্রহ্মচারী। আপনার বুঝতে পারছেন? এখানে বলছে ব্রহ্মসূর্য মঙ্গল আর্যাষ্টাঙ্গিক মার্গপথে জীবনযাপন করা, দুঃখ থেকে মুক্তি, মুক্ত হতে পারে পারিবারিক সুখ, সামাজিক শান্তি, দেশের শান্তি, ব্যক্তিগত শান্তি, মঙ্গল বলেছেন বুদ্ধ। এই করতে করতে দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। আর্যাষ্টাঙ্গিক মার্গপথে জীবনযাপন, যেমন ধরুন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব বা জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক ব্যায়াম কিংবা সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, কটা হলো? আট। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ হচ্ছে ব্রহ্মসূর্য। এই পথে যারা জীবনযাপন করে তারা ব্রহ্মচারী, তাদেরই বলা হয়। বুঝতে পারছেন? এটা মঙ্গল বলেছে বুদ্ধ, এই পথে জীবনযাপনকারীকে ব্রহ্মসূর্য এবং তা মঙ্গল বলেছেন। আচ্ছা এখানে অধিক ব্যাখ্যা এখন এগুলো পেলে ওখানে কোথায় আছে একটু করে আপনার তাহলে আমি কেবল একটু একটু করে আপনাদের টাচ দিয়ে যাই। এখানে যে ব্রহ্মসূর্য বলল, যেটা মঙ্গলের কারণ বলেছে বুদ্ধ, কল্যাণ বলেছে, সম্যক দৃষ্টি পরায়ণ হওয়া, প্রথম কি সম্যক দৃষ্টি, এটা দুই প্রকার আছে, কর্ম কর্মফল বিশ্বাস, জন্ম জন্মান্তর বিশ্বাস, পাপ পুণ্য বিশ্বাস, ইহকাল পরকাল বিশ্বাস, পুনর্জন্ম বিশ্বাস, নির্বাণ বিশ্বাস, মার্গ মার্গফল বিশ্বাস, অরহন্ত শতাপত্তি সকৃতাগামী অনাগামী অরহন্ত, এগুলোর উপর যে বিশ্বাস, এগুলো এই সম্পর্কে সম্যক ধারণা, এটার সম্যক দৃষ্টি, বুঝতে পেরেছেন? আর
এইগুলোর দেখুন পরকাল যদি বিশ্বাস না করে মিথ্যা অহরহ মিথ্যা বলবে, ঠিক না? বলবে না, কারণ কেন? সে বলছে এই জন্ম শেষ, এবার ইচ্ছে মতো খাও, চুরি ডাকাতি যা পারো করো, ঠিক না? তাই বুদ্ধ বললেন যিনি মিথ্যা বলেন আর যিনি পরকালে বিশ্বাস করে না, কটা? দুটো। যিনি মিথ্যা বলেন, তো বুদ্ধ বললেন বুদ্ধ বললেন মিথ্যাবাদী আর পরলোকে বিশ্বাসহীন, এই পরলোকে বিশ্বাসহীন এবং মিথ্যাবাদী ব্যক্তি জগতে এমন কোনো অকরণীয় পাপ কাজ নেই তারা করতে পারে না। এক মিথ্যাবাদী আর এই পরলোকে বিশ্বাসহীন ব্যক্তি, এই দুই প্রকার ব্যক্তি জগতে এমন কোনো পাপ কাজ নেই, এমন কোনো নিন্দনীয় কাজ নেই, এমন কোনো নগণ্য জঘন্য কাজ নেই তারা করতে পারে না। যারা পরকাল বিশ্বাস করে না, যারা মিথ্যা কথা বলে, এই দুই। এই কারণে দেখুন বুদ্ধ বলেছেন এটা অমঙ্গল হয় যাদের এই ধারণা রয়েছে। তো সম্যক দৃষ্টি, বুঝতে পেরেছেন? এখন আরেকটা সম্যক দৃষ্টি আছে, দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয়ে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের মার্গে জ্ঞান, এটা সম্যক দৃষ্টি। বুঝতে পেরেছেন আপনারা? এটা সম্যক দৃষ্টি। চারি আর্য সত্যের জ্ঞান, এটা সম্যক দৃষ্টি। হ্যাঁ, বুঝতে পারছেন? এই হচ্ছে সম্যক দৃষ্টি। এখন অধিক ব্যাখ্যার ইয়ে নেই, কেবল আমি আপনাদের একটু একটু করে তা বলে যাব। আপনার তাহলে এবার সম্যক সংকল্প, এবার কি এই যে ব্রহ্মচর্য কথা বলছি, ব্রহ্মচর্য কি? সম্যক সংকল্প। সম্যক সংকল্প হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, করা হয়েছে পাঁচ, এগুলোর প্রতি অনাসক্ত থেকে, অনাসক্ত থেকে আপনার বৈরাগ্য চিত্ত, বৈরাগ্য সংকল্প, বৈরাগ্য চেতনা, যেটাকে আপনারা যেটা করেছেন এখন, এখন আপনারা দীর্ঘদিন এই দীর্ঘ কদিন ধরে আজকে আপনারা যা করেছেন এতদিন ধরে, নৈষ্ক্রম্য সংকল্প, কি সংকল্প? এই যে সম্মুখ সংকল্পের অন্তর্গত এটা, আপনারা আপনারা যেটা করছেন এটাকে বলা হচ্ছে ফারমি পূরণ। এটা কি? এই যে সম্মুখ সংকল্পের মধ্যে নৈষ্ক্রম্য সংকল্প, আর আব্যাপাত সংকল্প, অবিহিংসা সংকল্প, আব্যাপাত সংকল্প, অবিহিংসা সংকল্প, মানে নৈষ্ক্রম্য সংকল্প আপনাদের দ্বারা পূরণ হচ্ছে, ঠিক না? ঠিক না? এই যে সম্যক সংকল্পের এটা তিনটা ব্রাঞ্চ, তিনটা তার উপকরণ, উপাদান, একটা হচ্ছে সম্যক, একটা হচ্ছে আপনার নৈষ্ক্রম্য সংকল্প, আরেকটা হচ্ছে অব্যাপদ সংকল্প, আরেকটা হচ্ছে অবিহিংসা। এই যে বারবার আপনাদের বলছি কারোর প্রতি শত্রুতা ভাব, শত্রুতা ভাব এটাকে মুছে ফেলার জন্য ক্ষমা করে দেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, আরেকটা হিংসা পরিত্যাগ করে কেবল মৈত্রী বিতরণ করা, অহিংসা হয়ে জীবনযাপন করা, অবিহিংসা। বুঝতে পারছেন? এটা দুঃখ থেকে মুক্তির মার্গ, এটা মঙ্গলের কারণ, এটা কল্যাণের কারণ, এটা মঙ্গলের রাস্তা, এটা কল্যাণের রাস্তা। এই হচ্ছে সম্যক সংকল্প। এটা কি? তাহলে শত্রুতা থাকলে তা কি করবেন? দীর্ঘদিন লালন পালন করে রেখে না একটু ক্ষমা চেয়ে ক্ষমা করে নিয়ে শেষ করে দেবেন?
কি করবেন? আমি আপনাদের একটা উপমা দিই। দুজন বন্ধু ওনারা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে ওনারা একটা কাজে যাচ্ছিল। কজন বন্ধু? ও কোথায় যাচ্ছিল? কাজে, যে কোনো কাজে যাচ্ছিল আর কি, ভ্রমণে হোক যে কোনো জায়গায় হোক, দুই বন্ধু যাচ্ছিল। যেতে যেতে বালুচরের মধ্যে ওনারা হাঁটতে লাগলেন। কোথায় হাঁটতে লাগলো? কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল। এরকম হয় না বন্ধুদের মধ্যে? হয়, কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগে গেল। তো এই বন্ধু ক্রোধকে সামলাতে না পেরে থাপ করে মেরে দিয়েছে একটা। এরকম হয় না? হয়। যখন মেরে দিয়েছে, এই বন্ধু চিন্তা করলো সেই না হয় রেগে গেছে, বুঝতে পারেনি, কিন্তু যখন শান্ত হয় আমাকে তো সত্যিই ভালোবাসে, আমার বন্ধু হয় না, আমি মারবো না, আমি সংযমতা রক্ষা করি। আপনারা করবেন এরকম নাকি আপনারা দুটোই দিয়ে দেবেন? কী করবেন এখান থেকে? কোন গুণটা নেওয়া অবসর? ওটা না, ওটা ওদের একটা হাত চালিয়ে দিল ওনারটা, ঠিক না? তো উনি বললেন, না আমি সংযমতা রক্ষা করি। বুঝতে পেরেছেন? তো আচ্ছা, পানির এদিকে পানি, এদিকে বালি থাকে না, পানির ঢেউ আসে আমার নামে, আসে আমার নামে না, এরকম এরকম না? তো দুই বন্ধু তাকে বললো, চল ওদিক দিয়ে যাই। তারপরে বন্ধুর সঙ্গ ত্যাগ করে নি হাঁটছে। তো বলল, আমি এরকম একটা কথা বলতে বলতে আমার বন্ধু আমাকে থা ভা করে মেরে দিল বালির স্বরের মধ্যে। এটা লিখছি, ওই বন্ধু দেখছে কি লিখছে। তো বলল, আমার বন্ধু আমাকে এমুক জায়গায় গালের মধ্যে থাপ্পার বসিয়ে দিল, লিখে রেখেছে। বলছে, দেখেছো কে আমার বিরুদ্ধে বালিতে লিখে রাখছে? কিচ্ছু বলছে না, দেখলো চুপচাপ। এবার বন্ধুকে বলছে, বন্ধু চলো যাই। এবার এদিকে উঠে যাচ্ছে, এবার এদিকে যাচ্ছে না, এদিকে উঠতে উঠতে একটা পাহাড়, কোথায় গেছে? পাহাড়ে উঠছে। ওই বন্ধু কী করলো বল দেখি, আমাকে থাপ্পার মেরেছে, তার মধ্যে আমার প্রতি আর কীরকম আছে দেখি। ফরার বান করে পরে যাচ্ছিল কে? কোন বন্ধু? যেটা মার খেয়েছে ওটা ফরার বান করে পরে যাচ্ছিল, কিন্তু পরবে না, কিন্তু এমনি ফরার বান করেছে, পরে যাচ্ছিল, একটা চিৎকার দিল। ওই বন্ধু কী বললো, ঠেনে তুলে নিয়েছে কে? যে তাপ্পার দিয়েছে সেই ঠেনে তুলে নিয়েছে। পড়লে কিন্তু তেমন বিপদ হবে না, কেন এত গভীর নেই, তেমন বিপদ হবে না, পরীক্ষা করছিল। তথাপি সেই বন্ধু কী করলো, ঠেনে তুলে নিয়েছে। তো সে একটা ইয়া নিল, একটা তাদের মধ্যে যে যন্ত্রপাতি আছে না, একটা ফেরাক টাইপের একটা কিছু নিয়েছে, লোহা টাইপের, সে একটা এরকম এই এরকম একটা বড় ফাতর ফেলো, ফাতরের মধ্যে ফেরাকটা দিয়ে একদম খোদাই করে করে লিখছে, আমাকে আমি পরে যাচ্ছিলাম, আমার অমুক বন্ধু আমাকে ঠেনে তুলেছে। তো বন্ধু বলল, আচ্ছা তুমি ওখানে বালিতে লিখেছ একবার, ফাতরে লিখছ আরেকবার, কেন তুমি এরকম করছো কেন? বলছে, চলো একটু বালির ওখানে গিয়ে দেখি। আবার গেছে, তখন ফানি উঠে সব বিলীন হয়ে গেছে, নেই। বলছে, বন্ধু কোথায় লিখেছিলাম? এখানে তো লিখেছিলে। বলছে, এখন আছে? নেই। বলছে, বন্ধু আমরা বন্ধু হই, তুমি যে আমাকে থাপ্পার মেরেছ যাতে বেশি দিন মনে না থাকে, এই জন্য এখানে লিখেছি, খারাপটা যাতে বেশি দিন না থাকে মনে, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি এই বালির মতো মুছে ফেলা দরকার আপনাদের মন থেকে। যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এরকম কিছু হয়, তাড়াতাড়ি মুছে ফেলা দরকার, নাহলে দীর্ঘদিন থাকলে বিপদ হবে, ভিতরে রাগ রেখে দিলে কি খারাপ হবে, ভালো হবে। তাই বলছে, বন্ধু আমিও, তুমি যখন থাপ্পা দিয়েছ আমিও বালির মতো, আমিও মন থেকে বার করে দিয়েছি, নেই আর সমান। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? তা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে কিছু হলে আপনারা কতক্ষণ লাগবেন? আত্মীয় স্বজনের মধ্যে এরকম বন্ধু বান্ধব ভাই বোনের মধ্যে কিছু হলে কতক্ষণ লাগবেন? অল্প সময়, বেশিক্ষণ রাখতে নেই। আর যদি ভালো কিছু করে, উপকার করে, তাহলে কি করবেন? ফাতরে রেখার মতো, ফাতরে লিখছি কেন? এবার বন্ধুকে বলেন, আচ্ছা বন্ধু ওইটা বালিতে লিখেছ, এটা কেন ফাতরে লিখলে তুমি? আমি তো একটু করে তোমার উপকার করেছি, তারপর তো বড় করে মেরেছিলাম। কি বললেন? হ্যাঁ, তারপর তো বড় করে মেরেছি, তুমি সেটা বালিতে লিখেছ, আর একটু করে তোমাকে উপকার করলাম, তুমি ফাতরে লিখেছ,
বললো, বন্ধু উপকার যতই ছোট হোক যাতে চিরজীবন তোমার উপকার মনে থাকে, তাই মনে থাকার মতো করে ভাদর লিখেছি যাতে তাড়াতাড়ি মুছে না যায়। তাহলে আপনারা কারো কেউ যদি উপকার করে কি করবেন? না, মনের মধ্যে থাকতে হবে চিরকাল। কারো উপকার ভুলে যাওয়া উচিত নয়। আর যেই উপকার করুক আপনারা সাথে সাথে ধন্যবাদ জানাবেন। কি করবেন? সাথে সাথে ধন্যবাদ জানাবেন। দেখুন বিদেশিরা একটু করে উপকার করলেইও থ্যাংক ইউ বলে, ঠিক না? আর যদি থ্যাংক ইউ না বলে, আনসিভিলাইজ বলে, আক্রমণ করে, কি করে? আনসিভিলাইজ, আনসিভিলাইজ মানে কি? অসভ্য, বেয়াদব বলে ওনারা আক্রমণ করে। তাই এ কারণে আপনারা কেউ উপকার করলে সাথে সাথে ধন্যবাদ জানাবেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ বলবেন। মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, বন্ধু বান্ধব হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আত্মীয় অনাত্মীয় যেই হোক, উপকার করলে বলবেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনাকে অশেষ ধন্যবাদ। বুঝতে পেরেছেন? এটা যেন মুখে লেগে থাকে, কৃতজ্ঞতা আর ধন্যবাদ, উপকারের পরিবর্তে কৃতজ্ঞতা আর ধন্যবাদ যেন মুখে লেগে থাকে। তো আপনার এ কারণে আছে, ওই যেটা বলছিলাম এবার, ওই ব্রহ্মচর্য। তাহলে সম্যক দৃষ্টি আর সম্যক সংকল্প, তিন নম্বর কি? না, সম্যক বাক্য। তাহলে সম্যক বাক্য এটা মঙ্গল, ব্রহ্মচর্য এটা কল্যাণ। কেন? ধরুন মিথ্যা বৃথা কটুবেদ, কি কি এই চার বাক্য ত্যাগ করলেই বাক্য সম্মুখ হয়, মঙ্গল হয়। এই চার বাক্য ত্যাগ করতে না পারলে মহামঙ্গল হয়। মিথ্যা বৃথা কটুবেদ এগুলো অমঙ্গল, এগুলো ত্যাগ করলে মঙ্গল, বুদ্ধ বললেন। মিথ্যা বৃথা বাক্য, তালিমালি বাক্য আর কি, যেগুলো কারো কোনো উপকার আসবে না, তালিমালি বাক্য, কটু বাক্য, ভেদ সেপারেট করে দেওয়া, মানে থালিমালি, মানে যেটা করেনি সেটা বলবে শুনেছ তোমার নামে অমুক একথা বলেছে, মানে তোমার নামে অমুকে একথা বলেছে, তোমার নামে অমুকে এটা করেছে, মানে আস্তে আস্তে আত্মীয় ফারাক করে দেওয়া, বন্ধু ফারাক করে দেওয়া, আপনজনকে ফারাক করে দেওয়া, ভেদ করে দেওয়া, থালিমালি হতা বলে ভেদ করে দেওয়া, বিভেদ সৃষ্টি করে দেওয়া, এগুলো অমঙ্গল। এই মিথ্যা বৃথা কটু বাক্য, ভেদ বাক্য, কটু কথা একটু কিছু করেছে মানে সাপের মতো আঘাত করেছে, কটু বাক্য, এইগুলো পরিত্যাগ করতে পারলে মঙ্গল বলেছে বলতো। বুঝতে পেরেছেন? আর না হলে অমঙ্গল বলেছে। এবার সম্যক কর্ম, এবার কি? আপনার কর্ম তখনই সম্যক হবে যখন যেই কাজ করছেন সেটা যদি সমাজের অকল্যাণ হয়, সমাজের অমঙ্গল হয়, সমাজের ক্ষতি হয়, সমাজের পরিহানি হয়, এটা অমঙ্গল বলেছে। এখানে মূলত অনেক কিছু আছে, প্রাণহত্যা, চুরি, ব্যভিচার, সেটাকে মুখ্য ভূমিকা মুখ্য করে দেখতে হবে। কোনটা কোনটা? সেই কর্মগুলো না করে তার বিপরীত ধর্মী কর্ম করা, তার উল্টো কর্ম করা, তাহলে কর্ম সম্মুখ হয়। এবার পাঁচ নম্বর হচ্ছে সম্মুখ জীবিকা। আপনার জীবনযাপন করার জন্যই ব্যবসা বাণিজ্য করতে হবে নিশ্চয়। তো কিন্তু ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কাজ হোক, যে কোনো কর্ম হোক, এখানে আপনার পাঁচ প্রকার ব্যবসা না করা। কয় প্রকার? পাঁচ প্রকার। এটা অকল্যাণ হয় বলে বুদ্ধ বলেছেন। মদ ব্যবসা, বিষ ব্যবসা, অস্ত্র ব্যবসা, প্রাণী ব্যবসা এবং মাংস ব্যবসা। কটা হচ্ছে? কি কি? এই পঞ্চ বাণিজ্য, পঞ্চ ব্যবসা বুদ্ধ না করার জন্য বলেছেন। এগুলো ক্ষতিকারক, এগুলো অকল্যাণ, এগুলো অমঙ্গল বলে বুদ্ধ বলেছেন।
সেগুলো বাদ দিয়ে অন্য ব্যবসা করা যায়, অন্য বাণিজ্য করা যায়। এবার ছয় নম্বর কি? সম্যক ব্যায়াম, ব্যায়াম সম্যক প্রচেষ্টা। সম্যক প্রচেষ্টা হচ্ছে ধরুন এটা মঙ্গল, যেমন অনুৎপন্ন পাপ যেন উৎপন্ন না হতে পারে, এক চেষ্টা করা, সজাগ থাকা। এটা কি? অনুৎপন্ন পাপ, অনুৎপন্ন অকুশল যেন উৎপন্ন না হতে পারে, অনুৎপন্ন অকুশল, অনুৎপন্ন পাপ যেন উৎপন্ন না হতে পারে, সজাগ থাকা। উৎপন্ন পাপ, উৎপন্ন অকুশল যেন দ্রুত মৃত্যুবরণ করে, সজাগ থাকা। করা হয়েছে? অনুৎপন্ন পুণ্য, অনুৎপন্ন কুশল যেন উৎপন্ন হতে পারে, সজাগ থাকা, চেষ্টা করা, সেই রাস্তা অন্বেষণ করা। উৎপন্ন কুশল, উৎপন্ন পুণ্য যেন বারংবার করার জন্য চেষ্টা করা, এটা যেন বন্ধ না হয়। উৎপন্ন ভাবনা যেন চলমান থাকে, চেষ্টা করা। অনুৎপন্ন ভাবনা যেন উৎপন্ন হয়, প্রচেষ্টা করা। চিত্তে উৎপন্ন অকুশল হীন চিন্তা যেন মৃত্যুবরণ করে, অনুৎপন্ন খারাপ চিন্তা অকুশল যেন উৎপন্ন না হতে পারে, সজাগ থাকা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সম্যক প্রচেষ্টা, এটা মঙ্গল, এটা কল্যাণ, এটা শান্তি, এটা সুখ, এটা শ্রীবৃদ্ধি, এখানেই মুক্তি। এতে বহুজনের কল্যাণ নিহিত আছে। সম্যক স্মৃতি সাত নম্বর, ঠিক না? সম্যক স্মৃতি, সম্যক স্মৃতি হচ্ছে আপনার সত্তারো সাথে পাঠানা, একশো এটা সম্যক স্মৃতি, এর বাইরে সম্যক স্মৃতি হতে পারে না। কায়ে কায়ান দর্শন, বেদনায় বেদনা দর্শন, চিত্তে চিত্তান দর্শন, ধর্মে ধর্মান দর্শন, সত্তারো সাথে পাঠানা অনুযায়ী জীবনযাপন করা, এসব ক্ষেত্রেই মঙ্গল। আপনি গৃহী হন আর কিন্তু ভিক্ষু হন, আপনি সত্তারো সাথী পাঠানোর মতে চিত্তকে ডেভেলপ করতে পারেন, চিত্তকে মজবুত করতে পারেন। আমি এই যে ধরুন ব্যাখ্যা যাচ্ছি না, জাস্ট আপনাদের এটা বললাম। সত্তারো সাথী পাঠানা সূত্র অনুযায়ী যে কোনো কেউ সাধনা ভাবনা করলে গৃহ জীবন এবং প্রব্রজিত জীবন দুই জীবনেই সুখের হয়, মঙ্গলের হয়, দুঃখ থেকে মুক্ত হতে পারে। এবার আট নম্বর কি? এই মঙ্গলের কারণ সম্যক সমাধি, মানে যে ব্রহ্মচারী আছে, ব্রহ্মচর্য, এই হচ্ছে ব্রহ্মচর্য। কি লাস্ট? যেটা সমাধি। দেখুন, চিত্তকে সমস্ত আসক্তি থেকে মুক্ত অবস্থায় এনে, সমস্ত লোভ থেকে হিংসা থেকে মুক্ত অবস্থায় এনে, সমস্ত অকুশল থেকে মুক্ত অবস্থায় এনে, সমস্ত পাপ কাজ থেকে মুক্ত অবস্থায় চিত্তকে এনে, এবার বিতর্ক বিচার প্রীতি সুখ, চিত্তের মধ্যে এই চার অবস্থা, এই জায়গায় চিত্ত অবস্থান করা। বিতর্ক বিচার প্রীতি সুখ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এখান থেকে চিত্তকে তুলে এনে বিতর্ক বিচার প্রীতি সুখ সমন্বিত অবস্থায় সাধনাজনিত আধ্যাত্মিক সম্প্রসাদ নিয়ে চিত্ত যে জায়গায় বসবাস করে, এটাকে প্রথম ধ্যান বলে। এখন অধিক ইয়া করা যাবে না, আপনার শুধু নামগুলো বলে দিচ্ছি, এটাই সম্যক সমাধি। কি তো যদিও আপনারা এটা আপনি বুঝতে পারবেন না, এটা এই অবস্থার নাম প্রথম ধ্যান বলা হয়েছে সম্যক সমাধি। এবার দুই, চিত্তকে সমস্ত অকুশল থেকে সরিয়ে এনে তুলে এনে, এবার বিতর্ক বিচার উপশম হয়ে যায়। কি হয়ে যায়? বিতর্ক বিচার উপশম হয়ে যায়, স্বচ্ছ ক্লিয়ার ধারণা চলে আসে। তো বিতর্ক বিচার উপশম হয়ে প্রীতি সুখের উপর কেবল স্থিত থাকার যে চিত্তের অবস্থা, এটাকে দ্বিতীয় ধ্যান বলে।
এবার যেই সাধনাজনিত প্রীতি উৎপন্ন হয়েছে, সমস্ত অকুশল থেকে চিত্ত তুলে এনে প্রীতিতে তার আসক্তিহীন অবস্থা উৎপন্ন হয়েছে। যেই প্রীতিতে তার বিরাগ ভাব উৎপন্ন হয়েছে, আসক্তি ভাব উৎপন্ন হয়েছে, প্রীতিও ডিলিট হয়ে যায়, কেবল এই। তাহলে প্রথমে কি গেল, কিসের উপর? বিতর্ক বিচার প্রীতিসুখ প্রথম দেন, দ্বিতীয় প্রীতিসুখ উপশম হয়ে যায়, দ্বিতীয় দেয়ান এই প্রীতিসুখের মধ্যে থাকে, তৃতীয়তে প্রীতি উপশম হয়ে যায়, কেবল সাধনাজনিত আধ্যাত্মিক সম্প্রসাদ সুখের মধ্যে অবস্থান করে। এটাকে কোন দেয়ান বলে? তৃতীয় দেন। পরবর্তী সুখ এবং দুঃখ দুটো পরিত্যাগ করে, দুটো কি করে? সুখ আর দুঃখ দুটো পরিত্যাগ করে, না দুঃখ না সুখ, অসুখ অদুঃখ অবস্থাতে চিত্ত বসবাস করে, এটাকে চতুর্থ দেন বলে। চিত্ত সুখ আর দুঃখ দুটোকে অতিক্রম করে, এই সুখ আর এই দুঃখ দুটোকে অতিক্রম করে অসুখ অদুঃখ অবস্থাতে থাকে, চিত্ত উপরে উঠে যায়, এটাকে চতুর্থ দেন বলে। এই চারি ধ্যানের নাম এটা, এই চারি স্তরের নাম এটাকে সম্যক সমাধি বলে। বুঝতে পেরেছেন? এটা বুদ্ধ মঙ্গল বলেছে, বুদ্ধ কল্যাণ বলেছেন। এই হচ্ছে ব্রহ্মচর্য। এবার আপনার এটা আর্যষ্টাঙ্গী মার্গে সম্যক সমাধিতে এটা চারি স্তর, এটা চারটা স্তর সম্যক সমাধিতে, এই চারি অবস্থা চিত্তের অবস্থা বোঝানো হয়েছে এখানে। চিত্ত চিত্ত কোন কোন অবস্থায় থাকলে বুদ্ধ, এখানে এখানে দেখুন, চিত্ত এই অবস্থায় থাকলে প্রথম ধ্যান, চিত্ত প্রথম ধ্যানে আছে বলে যোগী বুঝতে পারে যে আমি এখন প্রথম ধ্যানে আছি, যোগী বুঝতে পারে, অন্যরা বুঝতে পারবে না। চিত্ত এই অবস্থায় থাকলে যোগী বুঝতে পারে আমি দ্বিতীয় ধ্যানে আছি, চিত্ত এই অবস্থায় থাকলে যোগী বুঝতে পারে আমি তৃতীয় ধ্যানে আছি, চিত্ত এই অবস্থায় থাকলে যোগী বুঝতে পারে আমি চতুর্থ ধ্যানে আছি, সেখান থেকে ট্রান্সফার হবে উদ্যোগামীতে। এবার দেখুন, এবার আরিয়া সাসানা দাসানা কি বলল, আর্য সত্যকে দর্শন করা, আরিয়া সাসানা দাসানাং, আর্য সত্য দর্শন করা, চারি আর্য সত্যকে দেখে ফেলা, বুঝে ফেলা, উপলব্ধি করা, এটা মঙ্গল বলেছে বুদ্ধ। দুঃখ সত্যকে দর্শন করা, বুঝতে পারা, এই ফিলোসফিকে উপলব্ধি করতে পারা, দুঃখ আর দুঃখের কারণ সত্য, এই ফিলোসফিকে, এই সত্যকে বুঝতে পারা, উপলব্ধি করতে পারা, এটাকে হৃদয়ঙ্গম করা, এটা দুঃখ নিরোধ সত্য, এই নিরোধ সত্যকে বুঝতে পারা, এটা দুঃখ নিরোধের মার্গ সত্য, এই চারি আর্য সত্যকে দর্শন করা, এটা মঙ্গল বলেছেন বুদ্ধ, এটা কল্যাণ বলেছেন বুদ্ধ। আপনার এবার বলেছে নির্বাণ আশা শিক্রিয়াশা এইটা মঙ্গলা মত্তমা, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারা, নির্বাণকে বুঝতে পারা, নির্বাণ জ্ঞাত হওয়া, এটা বুদ্ধ মঙ্গল বলেছেন, কল্যাণ বলেছেন। পুনর্জন্ম বন্ধ হয়ে যায়, কল্যাণ। পুনরুৎপত্তি অসম্ভব, কল্যাণ। পুনর্জন্ম হলেই নানান দুঃখ, এই দুঃখের হাত থেকে মুক্তি লাভ করা, নির্বাণ সাক্ষাৎ করা, আসক্তিহীন অবস্থা। তাই সংক্ষেপে এটাই ধারণা করুন, আজকে মঙ্গলসূত্র এটা এখনো শেষ হয়নি, আরও এক সপ্তাহ চলবে। আজকে মঙ্গলসূত্র ব্যাপারে এখানেই আর এখানেই থাকবে, আর আলোচনা করবো না মঙ্গলসূত্র ব্যাপারে। এখানে দু একটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু করে এক করে উত্তর দিয়ে দিন। আপনার এখানে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর আজকে শেষ করে দেব। আপনার
শিওলি শিওলি সাধু বিবিএস দ্বিতীয় বর্ষ কালাঘাটা বড়বটেক, উনি একটা প্রশ্ন করেছেন, অকালে পিতা বা মাতা মারা গেলে এর জন্যই কি সন্তানের পূর্বজন্মের কর্মফলের সাথে সম্পর্কিত সম্পর্ক আছে? হ্যাঁ সম্পর্ক আছে, সম্পর্ক আছে। অকালে জ্ঞাতি হারাতে হচ্ছে, ওনারও কর্মফল আপনাদের সাথেও পূর্বজন্মের কর্মফলের সাথে যোগ সাজেশ আছে। কর্মফলের কারণে অনেক সময় অকালে মাতাকে হারাতে হয়, অকালে পিতাকে হারাতে হয়, অকালে সন্তান হারাতে হয়, সন্তান অকালে মাতা পিতাকে হারাতে হয়, এটা কর্মফলের সাথে সম্পর্ক রয়েছে। এবার আরেকটা প্রশ্ন, এটা করেছে তুলি সাধু এসএসসি, ও এসএসসি এবার অটো পাস, ও বড়ুয়াটেক কালাঘাটা। উনি একটা প্রশ্ন করলেন, বান্তে কিছু কিছু বুদ্ধ মূর্তিতে টিপের মতন চিহ্ন দেখা যায়, এটা কেন দেওয়া হয়? এটা ধরুন এই মানুষেরা বুদ্ধকে এখন স্বর্ণের টিপও ভরিয়ে দিচ্ছে, ভরিয়ে দিচ্ছে না, তারপর আবার এরকম একটা চিহ্ন টিহ্ন দিয়ে দিচ্ছে, দিচ্ছে না তো? অনেক সময় প্রাচীনকালীয় মানুষ এখানে ছন্দের চিহ্ন ব্যবহার করতো, কোনো একটা কিছু চিহ্ন ব্যবহার করতো, জ্ঞানের প্রতীক হিসেবে ব্যবহার করতো, জ্ঞানের প্রতীক হিসেবে এরকম প্রাচীনকালে অনেক মানুষের এরকম ব্যবহার করতো, এই কপালে অনেক চিহ্ন ব্যবহার করতো। এটা এই দৃষ্টিভঙ্গি থেকেই ব্যবহার করেছে, অন্য কোনো অন্য অন্য কোনো দৃষ্টিভঙ্গি নয়। আপনার আরেকটা প্রশ্ন, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় সমাজে যে নিয়মগুলো পালন করা হয় তা কতটুকু সত্য? দেখুন চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ বৌদ্ধের শিক্ষা মতে, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ বিজ্ঞান মতে সেগুলো আপনাদের উপর কোনো প্রভাব বিস্তার করবে না, আপনাদের কাছে আপনারা করবেন সেটা এক প্রকার মিথ্যা দৃষ্টি হয়। অনেকে চন্দ্রগ্রহণ সময় এটা করতে পারে না, ওটা করতে পারে না, গর্ভে সন্তান থাকলেও বলে এটা করা যাবে না, এদিকে এদিকে মোড়ানো পেঁচানো যাবে না, মোড়ানো যাবে না, এটা কাটা যাবে না, মাছ কাটা যাবে না, না গর্ভে মাছ কাটলে বলে ছেলের গলা কেটে যাবে, হাত কেটে যাবে, এটা মানুষের মিথ্যা দৃষ্টি। আপনাদের কাছে আপনারা করুন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, তাদের কাজ তারা করবে, আপনাদের কাছে আপনারা করুন, এটা পরস্পর পরস্পরের মধ্যে আপনারা তো সাইন্সের ছাত্রছাত্রী আছেন ঠিক না, এটাতে তারা নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, ছায়া পড়ে ঠিক না, কি বলেন? তো আপনাদের কাজ আপনারা করুন, সে তাহলে তাদের তাদের প্রকৃতির নিয়মে তাদের নিয়মে তারা চলছে, তো আপনাদের কাছে আপনারা করুন, এটা এক প্রকার মিথ্যা দৃষ্টি হয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা সঠিক নয়, সেটা ঠিক নয়, আপনারা আপনাদের কাছে আপনারা করুন, অধর্ম না করলে হলো ঠিক না, অধর্ম না করলে হলো, ধর্ম তো আপনারা যা যা কাজ আছে তা করতে পারবেন, এতে গর্ভ সন্তানের মধ্যে বা নিজের মধ্যে কোনো খারাপ প্রতিক্রিয়া দেখা দেবে না। হ্যাঁ খারাপ প্রতিক্রিয়া দেখা দেবে, কীরকম জানেন? গর্ভের সন্তানকে গর্ভের সন্তান থাকাকালীন যদি রোজ নাটক সিনেমা দেখেন, গর্ভের সন্তান নাটক সিনেমা দেখবে, কেন? সে আত্মধর্ম দেখবে না, এটা সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করবে। তাই গর্ভের মধ্যে যদি আপনি নাটক সিনেমা দেখে দেখে এই 10 মাস রক্ষা করেন, সন্তান জন্মের পর আপনি ধর্ম শুনতে বসবেন, সন্তান হান্নাহাটি করবে, যখন মোবাইল দিয়ে নাচ গান দেবেন শান্ত থাকবে, ধর্ম দিলে হান্নাহাটি করবে, কেন? ওকে দেননি আগে থেকে, ও গর্ভের সংস্কার, ওই রকম সংস্কার ট্রান্সফার হয়, ওই সংস্কার ট্রান্সফার হয়। যেমন ধরুন গর্ভবতী মহিলা যদি গর্ভাবস্থায় যদি ধর্ম পালন করে করে প্রার্থনা করে, আমার গর্ভের সন্তান ধার্মিক হোক, নিশ্চয় ধার্মিক হবে, কেন? মায়ের চিন্তা ভাবনা সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করবে, সেটা সেভ হবে, সংস্কার ট্রান্সফার হবে, সেগুলো হবে। আর যদি গর্ভাবস্থায় মা যদি খারাপ চিন্তা করে, খারাপ ভাবনা করে, সন্তানও এরকম হবে, কেন? মায়ের চিন্তা থেকে সন্তানের মধ্যে চিন্তা ট্রান্সফার হবে, এটা জেনেটিক জিনগণিত ব্যাপার ঠিক না, এরকম ট্রান্সফার হবে। কিন্তু ওই যে চন্দ্র সূর্য গ্রহণ সম্পর্কে যা বলা হয়েছে, না সেগুলো সেগুলো আপনাদের মধ্যে খারাপ কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না, আপনারা ধর্মগত জীবনযাপন করুন। এবার আরেকটা প্রশ্ন করেছে সুক্তা সাধু বিএসএস প্রথম বর্ষ কালাঘাটা বড়ুয়াতে, উনি বলেন, বান্তে সত্য বুদ্ধ কি? পৃথিবীতে সত্য বুদ্ধ বলতে কিছু আছে? সত্য বুদ্ধ দেখুন এক কথায় মানুষের এটা মিথ্যা দৃষ্টি, এটা লাভ সৎকারের একটা রাস্তা, মানুষ লাভ সৎকারের জন্যই এটা একটা রাস্তা বের করেছে। দান বক্স ভর্তি করার জন্য এটা রাস্তা বের করেছে একটা। সত্য বুদ্ধ মিথ্যা বুদ্ধ এরকম কোনো বুদ্ধ নেই। দেখুন এই ঠাকুর হুনিতে বলছে বুড়ো বুদ্ধ, কেন?
বুড়ো গোসাই এরকম কেন নাম হবে অমিত? ওই হাট হাজারি তা না মির্জাপুরে বলছে ফাগলা বুদ্ধ, হ্যাঁ এরকম ফলা বুদ্ধ বলে। হ্যাঁ এই যে মানুষের মধ্যে নানা বুদ্ধকে নানা নামে আখ্যায়িত করা। হ্যাঁ আবার অনেকে বলে সোহা বুদ্ধ ফোতা বুদ্ধ। হ্যাঁ এই যে মানুষের নানা নামে এটা সত্য, তাহলে ওটা যদি সত্য বুদ্ধ হয় আর একটা কি মিথ্যা বুদ্ধ? বুদ্ধ কি এরকম সত্য মিথ্যা? এই যে দেখুন না প্রশ্নটা ঠিক আছে আপনার প্রশ্নটা, কিন্তু মানুষ যে সত্য বুদ্ধ বলে মিথ্যা বুদ্ধ বলে এটা তো গৌতম বুদ্ধের শাসন। কোন বুদ্ধের শাসন? তো সব জায়গায় তো গৌতম বুদ্ধের মূর্তি, ঠিক না? সব মূর্তিতে একই, আবার হয়তো মূর্তির মধ্যে দেখুন স্বর্ণের মূর্তি যদি হয় তাহলে গুণগত মান একটু বেশি হতে পারে, ঠিক না? প্রাইস মূল্য বেশি হবে ধাতুগত ব্যাপারে, ঠিক না? যদি পাথরের হয় সিমেন্টের হয় অল্প হবে, ঠিক না? যদি এটা অষ্টধাতুর হয় আর একটু বেশি হবে, ঠিক না? কী বলেন? কিন্তু গুণগত মান এগুলোতে তফাৎ হবে, কিন্তু সত্যবুদ্ধ মিথ্যাবুদ্ধ ও বুড়োবুদ্ধ ফাগলাবুদ্ধ মানুষকে বিভ্রান্তি ফেলে দেওয়া আর দুম্র জাল তৈরি করা, দুম্র জাল তৈরি করে জাদুবিদ্যার মতো মানুষকে সম্মোহিত করে রাখা, মানুষকে মোহিত করে রাখা, মিথ্যা দৃষ্টিপরায়ণ মানুষগুলোকে আরও বেশি দুম্র জালের মধ্যে ফেলে আরও বিপদগামী করা। এ কারণে গৌতম বুদ্ধের মূর্তি সব মূর্তিই সত্য, কেন কেন আবার এই এই মূর্তি এই সত্য বুদ্ধ আরেকটা মিথ্যা বুদ্ধ হতে পারে না, এরকম সবগুলো গৌতম বুদ্ধের মূর্তি। মূর্তির মধ্যে তফাৎ হতে পারে ধাতুগত ব্যাপারে, প্রাইস নির্ধারণের ক্ষেত্রে, গুণগত মান, কিন্তু বুদ্ধের তো নয় গুণ, বুদ্ধের কয় গুণ? তো এই নয় গুণ সম্পন্ন বুদ্ধমূর্তি সবগুলো তো একই হবে। আর বুদ্ধমূর্তি রাখা হবে আদর্শের জন্য, বুদ্ধমূর্তি আদর্শের জন্য রাখা হয়, বুদ্ধের মূর্তি থেকে বুদ্ধের করুণা থেকে করুণা নেওয়া হবে, বুদ্ধের শান্তি থেকে কান্তি থেকে কান্তি গুণ নেওয়া হবে, বুদ্ধের ক্ষমা গুণ থেকে ক্ষমা গুণ নেওয়া হবে, বুদ্ধের শান্ত গুণ থেকে শান্ত গুণ নেওয়া হবে, বুদ্ধের ভালোবাসা থেকে ভালোবাসা গুণ নেওয়া হবে, বুদ্ধের দয়া থেকে দয়া গুণ নেওয়া হবে, বুদ্ধের আদর্শ থেকে আদর্শ গুণ নেওয়া হবে, বুদ্ধের সত্য থেকে সত্য গুণ নেওয়া হবে। তাহলে এভাবে বুদ্ধের চেতনা থেকে চেতনা গুণ নেওয়া হবে, বুদ্ধের চিন্তা থেকে চিন্তা গুণ নেওয়া হবে, বুদ্ধের কথা থেকে কথা গুণ নেওয়া হবে। বুদ্ধের এই গুণগুলো ট্রান্সফার হওয়ার জন্য বুদ্ধ আপনার এই এই গুণ, আমরাও যেন এই এই গুণে গুণান্বিত হতে পারি, এই গুণগুলো যেন আমাদের মধ্যেও জন্মগ্রহণ করে, তাই বুদ্ধকে দেখে এই আদর্শগুলো শিখে নিতে হবে। এখন বুদ্ধকে তো মানুষেরা দেবতা বানিয়ে পুজো করে প্রার্থনা করতে শুরু করে দিয়েছে, ঠিক না? দেবতা বানিয়ে প্রার্থনা করছে, বুদ্ধ আমাকে পাশ করে দাও, আমার বিয়ে দিয়ে দাও, হ্যাঁ আমার চাকরি করে, আমার চাকরিটা জোগাড় করে দাও, চাকরি জোগাড় করতে না পারলে তোমাকে কাল থেকে সোয়াইন নেই। হ্যাঁ এই যে মানুষের মিথ্যা দৃষ্টি। হ্যাঁ আমি দেখেছি একজন একজন সাংঘাতিক অভাবে পড়েছেন বাল্যকালে, বুদ্ধকে সাংঘাতিক অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছি, হ্যাঁ তুমি নাকি ভগবান হয়েছ, তোমার চোখ নেই, তুমি খানা, সবাইকে বিল্ডিং বিল্ডিং দিয়েছো, আমাকে তুমি কিছু দাওনি। বা শুনছি কত বড় অজ্ঞান হলেছে এরকম কথা বলে। হ্যাঁ তুমি নাকি ভগবান হয়েছ, তুমি নাকি দয়া সাগর, দেখুন। এ কারণে আপনার বুদ্ধমূর্তি এরা গৌতম বুদ্ধের শাসন, সব মূর্তি গুণগত হয়তো নবগুণসম্পন্ন বুদ্ধমূর্তি, ধাতুগত ব্যাপারে হয়তো মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূর্তির মধ্যে তফাৎ হতে পারে, কিন্তু বুদ্ধ তো বুদ্ধই, গৌতম বুদ্ধই সব, গৌতম বুদ্ধের মূর্তি, এটা বুদ্ধের শাসন চলছে। এটা মানুষের ভ্রম, মানুষের মিথ্যা দৃষ্টি, লাভ সৎকারের জন্য একটা জাতাকল তৈরি করা এগুলো। আপনার আরেকটা প্রশ্ন, বান্তে সমাজে কোনো মানুষ মারা গেলে সঙ্গদানে মোসা তোলা হয়, এটা তোলা কতটুকু যুক্তিযুক্ত? এটা আর একটা কুসংস্কার, একটা মিথ্যা দৃষ্টি মানুষের। এটা এই যে সমাজে মোসা তোলা সঙ্গদানের পরে, এটা আর একটা কুসংস্কার, এটা একটা মিথ্যা দৃষ্টি মানুষের, এটা না তোলা উচিত, এটা আপনারা এই এই প্রথা উচ্ছেদ করে দিন। দেখুন সঙ্গদান করলেন পুণ্যদান করলেন, ঠিক না? তাহলে তীরকুণ্ড সূত্র মতে, বুঝতে পেরেছেন? আপনারা কি কথা বলছেন না শুনছেন?
তিরকুণ্ড সূত্র মতে সমাধান করে যখন পুণ্য কাজ করে যখন ইদাং ন ইয়াতি না হতো সুকিতা হন্ত ইয়াতায়ু, আমাদের দ্বারা আজকে যা পুণ্য কাজ করা হয়েছে, আমাদের পুণ্যকাজজনিত যে পুণ্য আমাদের সঞ্চয় হয়েছে, এই পুণ্যরাশি আমাদের কালগত জ্ঞাতিদের উদ্দেশ্যে আমরা দান করছি। যদি আমাদের জ্ঞাতিরা প্রেতকুলে যায়, সেখান থেকে আমাদের পুণ্যরাশি লাভ করে উদ্ধার হোক। এভাবে পুণ্য বিতরণ করার ফলে তিরকুণ্ড সূত্র মতে জ্ঞাতিগণ প্রেতলোক থেকে উদ্ধার লাভ করে। পুণ্যকাজ শেষ, উৎসর্গ শেষ, আবার মশা তুলে হান্নাহাটি করা, এটা কি? মশা তুলে সেখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে বড় বড় একটা মাছের মাথা দিয়ে হান্নাহাটি করা, হ্যাঁ এত বড় একটা মাছের মাথা দিয়ে হান্নাহাটি করা, এই তো কুসংস্কার, মিথ্যা দৃষ্টি, ভ্রম। হ্যাঁ, কখনো কুলাই করে, কখনো ডালাই করে, কখনো কলা পাতা করে, হ্যাঁ এটা মিথ্যা দৃষ্টি। তাহলে ধরুন সঙ্গদান করে পুণ্যদান করে আবার মশা তোলা মানে কিরকম জানেন? আমি একটা একটা আপনাকে আপনাদের একটা উপমা দিই। এই ধরুন কোনো একজন জ্ঞাতি বিষ্টার গর্তে গুড় গর্তে ভরে গেছে, কোথায় ভরেছে? এখন জ্ঞাতিরা কি করবে? তুলবে না, তুলে স্নান টান করাবে না, ভালো করে ড্রেস ফেলে ফেলে দিয়ে ড্রেস ফেরেস করাবে না, এখন একটু ফারফিন টারফিন মারবে না? মারবে, ঠিক না? এখন তো ফ্রেশ, তো পারফিউম টারফিউম মেরে তুলে এনে হাবুড় টুবু পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আবার কেমন লাগে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো, আবার এটা কি জ্ঞানীর কাজ? হ্যাঁ, আবার মশা তোলা মানে ওই আবার আবার জ্ঞাতিকে ধাক্কা দিয়ে ওখানে ফেলে আবার হান্নাহাটি করা। আবার অনেকে বলে বান্তে আমাদের শুদ্ধ পরিচয়ের নিয়মটা কি মানবো না, কি বলে আমাদের দাদা দাদা মাদের ঠাকুমাদের প্রথাটা কি তুলে দেবো? দেখুন, দাদা মাদের ঠাকুমাদের প্রথা তুলে দেব, এটা কি মানবো না? দেখুন, তখন অন্ধ কুসংস্কার ছিল, মিথ্যা দৃষ্টি ছিল, তখন মেনেছিল। কিন্তু এটা করা মানে কীরকম জানেন? দাদা দাদাদের প্রথা ঠাকুমাদের প্রথা যদি বলে, এটা একটা অপমান। একটা বাড়িতে একটা বিলাই ছিল, বিড়াল ছিল, কি ছিল? বিড়াল ছিল। বিড়ালটা ভাত খাওয়ার সময় তালিমালি করতো, খুব কোলে উঠে যেত। তো বাড়ির মালিকটা কি করছো, উনি কি করতেন, বিড়ালের ক্যাশ খাওয়া যাবে বলে বিড়ালটাকে গলায় ধরে দিয়ে বেঁধে রাখতেন। ছোট শিশু তা রোজ দেখত, বাবা কি করতেন, ওই ভাত খাওয়ার সময় কোলে উঠে যেত বলে, থালার কাছে আসতো বলেই, প্লেটের কাছে আসতো বলেই বিড়ালটাকে গলায় ধরে দিয়ে একটা কুটির সাথে বেঁধে রাখতো। কালক্রমে বাবা যখন মারা গেছে, ছেলে বড় হয়েছে, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার শোকে শোকে বিড়ালটাও মারা গেল। এবার ছেলে ভাতের থালা বেড়ে বিড়াল খুঁজতে পাড়ায় বেরিয়ে গেছে। ছেলে কোথায় বেরিয়েছে? একজন শুভ বুদ্ধিপরায়ণ, একটা বুঝে বিবেকবান মানুষ তাকে দেখে জিজ্ঞেস করলো, আরে এখন তোমাদের বাড়িতে তুমি ভাতের থালা রেখে তুমি পাড়ায় যাচ্ছ কেন? বলছে আমি একটা বিড়াল খুঁজতে বেরিয়েছি। কেন, তুমি কেন বিড়ালের জন্য বেরিয়েছো? বলছে আমার বাবা রোজ ভাত খাওয়ার সময় বিড়ালটা গলায় ধরে দিয়ে বেঁধে রাখতো, আমার তো এখন আমি কী করে বিড়াল গলায় ধরে দিয়ে বেঁধে না রেখে আমি কী করে ভাত খাই? কে এখন তারটা ঠিক হচ্ছে? তার বাবা কেন বেঁধে রাখতো? এখন কি বিড়াল আছে? এখন কি তালার কাছে এসে মেও মেও করে? তো এখন কি বিড়াল খোঁজার খোঁজা এগুলো মূর্খতা নয়, অজ্ঞানতা নয়? সেই নাকি বিড়াল এনে গলায় ধরে দিয়ে বেঁধে নাকি ভাত খেতে চাইছে? তবে ওই লোকটা বলছে তুমি কত বড় মূর্খ বাবা, হ্যাঁ তোমার বাবা বিড়ালটা জামালা হতো বলেই, থালায় উঠে যেত বলে, কোলে উঠে যেতে বলেই, ক্যাশ ট্যাশ পরে যাবে বলেই তোমার বাবা বিড়ালটা বেঁধে রাখতো, খাবার পরে খুলে দিত। তুমি এখন বিড়াল নেই, এখন তুমি মূর্খতার মতো কেন কাজ করছো বাবা, যাও তুমি ভাত কেন? তো এই প্রাচীন প্রথা রক্ষা করা মানে নয় এই মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টি পরে অজ্ঞানে কাজ করা। এই জন্যই আপনারা মোচা না তুলে একটা কাজ করতে পারেন মানসিক সান্ত্বনার জন্য, এটাও দরকার নেই, তথাপি আমি বলছি মানসিক সান্ত্বনার জন্য ওইভাবে ডালাই করে কুলাই করে ওই মাটিতে ফাটিতে না দিয়ে বুদ্ধের সামনে একটা সুন্দর করে সোয়াইং তুলতে পারেন, একটা প্লেট বুদ্ধের সামনে তুলতে পারেন, এটা করতে পারেন ওই উদ্দেশ্য করে, ঠিক না? এটা আপনারা করতে পারেন। তো আপনাদের সবার মঙ্গল হোক।
আপনাদের সবার কল্যাণ হোক, আপনাদের সবার স্বস্তি মুক্তি হোক, সমস্ত প্রাণী শত্রুমুক্ত হোক, বিপদমুক্ত হোক, রোগমুক্ত হোক, সকলেই সুখী হোক। এবার সবাই একটু সবার প্রতি মৈত্রী বিতরণ করুন, মানতে বলার পর আপনারা বলবেন সবার প্রতি করুণা চিত্ত উৎপন্ন করে সবার প্রতি মৈত্রী দান করুন। যাতে সবাই স্বস্তি লাভ করে, আপনাদের চিত্ত যাতে খুব পবিত্র হয়ে যায়, সবার প্রতি দয়া চিত্ত করুণা চিত্ত উৎপন্ন করুন এবং মানতে বলার পর আপনারা বলবেন তুমরে মঙ্গল তুমরে মঙ্গল তুমরে মঙ্গল করে। Shabbat shalom.
সবার সুখী হোক, কল্যাণ হোক।